হেডফোন নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, একটু জোরে বলেন, কথা বললে শুনতে পারবো জোরে। আচ্ছা, হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন না আমার কথা? ক্লিয়ার? মোটামুটি একটু চেষ্টা করেন একটু জোরে বলতে, যাতে সবাই শুনতে পায়। সবাই না, আপনি শুনতে পেলেই হলো, আপনি উত্তর দিয়েন আমার কথাটা, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে যে যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, যে মুসলমানরা দাবি করে যে এক বিজ্ঞানী বলে চাঁদে ফাটল দেখেছিল, সে এসে মুসলমান হয়ে গেছে। এটা আমরা ছোটবেলায় আমার বাবা মার কাছ থেকেও শুনেছি, ঠিক আছে? এটা যৌক্তিকতা যেটা আছে, যে আমরা দেখলাম তিনি যদি মুসলমানই হয়ে থাকে, নীল আর্মস্ট্রং, তবে তাকে কেন সাগরে ভাসিয়ে দিল? ইসলামিক কায়দায় তাকে সৎকার করা হলো না কেন? আচ্ছা, নীল আর্মস্ট্রং কি চাঁদে গেছিল? হ্যাঁ হ্যাঁ, জি জি জি, মাইকেল কলিন্স, এডি অল্ড্রিনস, নীল আর্মস্ট্রং, এটা কি আপনি পড়েননি? এটা তো ক্লাস ফোরের। না না, যে সেটা না, ব্যাপারটা হচ্ছে মানে নীল আর্মস্ট্রং চাঁদে গেছিল কিনা সেটা স্টিল নাও ডিবেট, মানে এটাই একটা বিতর্ক যে নীল আর্মস্ট্রং আসলেই চাঁদে গিয়েছিল কিনা, ভাই, এটা একটা ঠিক আছে? কারণ হচ্ছে এটারই একটা হোক্স বলা হয়। এটা এটা একটা হাস্যকর কথা বললেন, নীল আর্মস্ট্রং, এটা উনি যিনি, হাস্যকর কথা বললেও যেটা হচ্ছে কি যে মানে নীল আর্মস্ট্রং চাঁদে পা রাখছিল কিনা, এই এই জিনিসটা নিয়ে আপনাকে কয়েক ঘন্টা একটা ডিবেট করতে পারি, ঠিক না আছে? না, তিনি তিনি আপনি যেটা চাইলে যদি আপনি করেন যে নীল আর্মস্ট্রং চাঁদে গেছিল কিনা, এই জিনিসটা আমি স্টিল নাও ডাউট, মানে আমি সন্দিহান, ঠিক আছে? আর আপনি যদি চান তাহলে আপনার সাথে এটা নিয়ে আমি একটা ডিবেট করতে পারি, যিনি নীল আর্মস্ট্রং আসলেই চাঁদে গেছিল কিনা, তিনি হচ্ছে আর প্রথম জিনিসটা আমার প্রথম কাছে সন্দিহান হয়। প্রথম ব্যক্তি, তার আগে রাশিয়ান একটা কুকুর পাঠিয়েছিল, লাইকা। আমার কাছ থেকে রাখুন আপনি, লাইকা দিয়ে কোথায় দেখেন গেছিল? আপনি, লাইকা হ্যাঁ, তার আগে লাইকা কই গেছিল, গেছিল? লাইকা, লাইকা কোথায় গেছিল? লাইকা লাইকা কোথায় গেছিল? চাঁদ, লাইকা কোথায় গেছিল? চাঁদে তাকে পরীক্ষা, তাকে হ্যাঁ, চাঁদে পাঠানো হয়েছিল, মানে লাইকা চাঁদে গেছিল? পরীক্ষাকৃত ভাবে। লাইকা জি চাঁদে জি পাঠানো জি, হয়েছিল? একটা কুকুর। জি জি জি, তারপরে তিন বিজ্ঞানী গেল, ঠিক আছে, পরীক্ষাকৃত ভাবে আচ্ছা ভাই, তাকে আমি পাঠানো একবার, হয়েছে। আপনি ফিজিক্স ফিজিক্স পড়ছেন? ফিজিক্স পড়ছেন, মানে ফিজিক্সের নলেজ আছে আপনার? আমি আমি সব জেনারেল নলেজ দিয়ে বলতেছি আপনাকে, ঠিক আছে, আমি কারো আচ্ছা ঠিক আছে, তা আমি আপনার সব জেনারেল নলেজ থেকে কিছু প্রশ্নের, মানে আমি আপনাকে কিছু জেনারেল নলেজ থেকে কিছু প্রশ্ন করি, আপনি আমার জেনারেল নলেজ থেকে উত্তর দেন, আচ্ছা বলেন। ঠিক আছে? জি আপনার রেডিয়েশন কি বুঝেন? হ্যাঁ, রেডিয়েশন বুঝবেন কেন? জি বুঝি, হ্যাঁ, বলুন বাংলা বলুন বলে রেডিয়েশনের বাংলা বলুন কি? বলুন। রেডিয়েশনের যে শব্দের যে ইয়েটা না, হয়, আপনি বিক্রিয়াটা বলুন হয়, রেডিয়েশনের বাংলা সেটাকে কি? বলে, রেডিয়েশনের বাংলা শব্দের যে বিক্রিয়াটা হয় সেটাকে বলে রেডিয়েশনের কি বিক্রিয়া রেডিয়েশনের হয়? বাংলা, ঠিক আছে? রেডিয়েশনের অনেক সাইড এফেক্ট আছে, যেমন শব্দের রেডিয়েশন থেকে বিক্রিয়া, আপনার, দেখেন আপনারা একটু শুনে নেন, যে আমরা যে কেন কলা বিজ্ঞানী বলি, রেডিয়েশন হচ্ছে শব্দের বিক্রিয়া, না কি বললেন? জি জি জি, আমরা এটাই পড়েছি। আপনি কি বলতে হ্যাঁ, চাচ্ছেন বলে এবার? রেডিয়েশনের বাংলা কি বললেন যেন? শব্দের বিক্রিয়া, না না, রেডিয়েশনের বাংলা একটু বলেন, যে বিক্রিয়া, জি জি জি, রেডিয়েশনের বাংলা বিক্রিয়া। ভাই, আপনি কোন স্কুলে পড়তেন একটু বলবেন, আচ্ছা আপনার মানে আপনার আচ্ছা শিক্ষাগত আচ্ছা যোগ্যতা একটু আচ্ছা, আগে বলেন। আমারটা ভুল হয়েছে এবার। আপনি বলুন, রেডিয়েশন মানেটা কি? আপনি আমাকে কি বুঝাতে চাচ্ছেন বলুন। আচ্ছা, রেডিয়েশন মানে বিকিরণ। আচ্ছা আচ্ছা, বিকিরণ। এখন বলুন, আপনি এক্সপ্লেন করুন।
হ্যাঁ, যেটা হচ্ছে চাঁদের মাটিতে কি পরে পা রাখছিল বলেন তো আপনি? হুম, নীল আর্মস্ট্রং কোন জুতা পরে পা রাখছিল বলেন? সেটা এখানে এক্সপ্লেন করা হয় নাই, কিন্তু চাঁদে গিয়েছিল 3 বিজ্ঞানী এডি ওয়াল্ডিন। না, সেটা এক্সপ্লেন করার দরকার আছে, আচ্ছা আচ্ছা, কারণ হচ্ছে উনি একটা সাধারণ কিডস পরে চাঁদের মাটিতে মানুষ পা রাখা সম্ভব না, এটা কেন জানেন? না আপনি বলতেছেন যে আপনি ডাউট করতেছেন যে নীল আর্মস্ট্রং চাঁদে পা রাখেনি, ঠিক আছে, চাঁদে যায়নি, না আপনার বক্তব্য। আমার বিশ্বাস করি না, না না বিশ্বাস করি না, ভাই আপনি এখন আপনার সাথে কিভাবে তর্ক করব বলেন। না সেটা তো তর্ক করবো, আপনি তো তর্কের যে সামান্যতম যোগ্যতা নাই হ্যাঁ, সেটাই সেটা তো আপনি সেটা বুঝাই দিয়েছেন যে সেটা আমিও, রেডিয়েশন আর বিক্রিয়ন মানে রেডিয়েশন হ্যাঁ, মানে বিক্রিয়া, আর আপনিও তো ঠিক বলতেছেন আছে? যে এই চাঁদে কথা যায়, বলবো যে এখানে অলরেডি দেখেন যে সবাই হাহারি এক দিয়ে অসার আচ্ছা আচ্ছা, শুরু করে দিছে জি যে জি, রেডিয়েশনের বাংলা বিক্রিয়া। আচ্ছা আচ্ছা, যাই তো হোক, যেটা হচ্ছে আপনার যদি এই নলেজ থাকে আমি তাহলে তার আমি সাথে বলে নিই, বিজ্ঞান নিয়ে আমি কথা বলাটা আমি হলো কথাটা আপনার কাছে, মুক্তির সাথে কথা বলা। আপনাদের হচ্ছে ইংরেজি সেন্সটা কম, ঠিক আছে, আপনারা ওই যে মাদ্রাসা লাইনে পড়ালেখা করেন, ঠিক আছে, ইজ মানে কি সামান্য ইংরেজি বাংলা অর্থটা বলতে পারেন না। আমি আপনাকে কথাটা বের করার জন্য হ্যাঁ, তো যত হচ্ছে দাদা, আমি ঠিক আছে আমি কথাটা বের বিএসসি করে, ইঞ্জিনিয়ার দাদা। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আমি, হ্যাঁ দাদা, আমি বিএসসি ইঞ্জিনিয়ার। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আপনাকে দেখে মনে হয় যে হাফিজি পাস, ঠিক আছে, সারা জীবন মাদ্রাসায় ওই আচ্ছা ঠিক আছে, তো বছরের পর আপনি বছর, যে অবস্থা যে বিকিরণের বাংলা মানে বিকিরণের ইংরেজি কি এটাই জানতেন না, সেটা তো আমি আমি সেই জানি, জন্য আপনি জিজ্ঞেস করতেছি আপনার সেটা শিক্ষাগত আমি যোগ্যতাটা জানি, কি, সেটা আমি একটু জানি, প্লিজ বলেন। ঠিক আছে, যাই হোক, আমি এটা আপনাকে পরীক্ষাকৃত আপনাকে আমি জাস্ট কথা দিয়ে কথা বের করলাম, আপনার কথা ঠিক আছে, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে যে আপনি ঠিক এটা আছে, স্বীকার করতেছেন না যে আচ্ছা এখন বলেন যে হ্যাসেল এই যে চাঁদে গিয়েছিল কোন আমি ক্যামেরা নিয়ে আপনাকে, আমরা আমি বলেন। আমি আপনাকে প্রশ্ন করতেছি, প্রশ্ন তো আপনি আমাকে করতেছেন না। আমি আপনাকে তো প্রশ্ন করি, আপনাকে উত্তর হ্যাঁ, দিব, আপনার প্রশ্ন থেকে আপনাকে উত্তর দিব, একটু বলেন চাঁদে কোন ক্যামেরা নিয়ে গেছিল, আরে ভাই, ক্যামেরা ট্যামেরার প্রশ্ন আনতেছেন কেন, দুনিয়াদারি আনতেছেন কেন, একটু বলেন না রে ভাই। ঠিক আপনি তো আছে, একটা মানে একজন মহাবিজ্ঞানীর সাথে না কথা আপনি বলতেছি, এটাই স্বীকার আমরা একটু করতেছেন না, আলোচনা করি, আসেন আপনি বলেন কোন নীল, ক্যামেরা নিয়ে আপনি উত্তর নীল দিব। আর্মস্ট্রং এর স্বীকার করতেছেন না যে না সে চাঁদে যায় নাই, তাহলে আপনার সাথে তর্ক করব কি ভাই? না আমি বিশ্বাস করি না, হ্যাঁ, কারণ হচ্ছে একটা নীল আর্মস্ট্রং রে যখন একজন ওই যে বাইবেল ছুঁয়ে বলছিল না যে বল তুমি বাইবেল আপনি, ছুঁয়ে আরে বলো, আপনি, সরি একজন সরি খ্রিস্টানি তবে বলতেছে সরি, যে তুমি বাইবেল ছুঁয়ে বলো যে তুমি চাঁদে গেছিলা, আর নীল আর্মস্ট্রং কিন্তু বাইবেল ছুঁয়নি, জানেন এটা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নীল আর্মস্ট্রং আর নাস্তিক ছিল, আমি যেটা জানি তার ডায়েরিতে লেখা ছিল, ঠিক আছে, হ্যাঁ, নাস্তিক হইলে তো বাইবেল ছোঁয়া যাবে না। একজন প্রকৃত বিজ্ঞানী, একজন প্রকৃত বিজ্ঞানী কখনোই চাবে না যে ধর্ম মানতে, কেননা বিজ্ঞানের সাথে ধর্মের কোনো সামঞ্জস্য নাই, ঠিক আছে, ও আইন, আপনি বলতে চাচ্ছেন যে আইনস্টাইন হচ্ছে নাস্তিক ছিল, অবশ্যই, ডারউইন নাস্তিক ছিল, হ্যাঁ, তার লুই ডায়েরিতে লেখা, প্যাস্টর নাস্তিক ছিল, অবশ্যই, তারপরে এই যে মহাবিজ্ঞানী আইজাক নিউটন, আইনস্টাইন নাস্তিক ছিল, হ্যাঁ, আইজাক নিউটন নাস্তিক ছিল, এরা মনে মনে নাস্তিক ছিল, আইনস্টাইন প্রকাশ নাস্তিক করতো না, ছিল, এরা মনে মনে প্রকাশ করতো না, ও কিন্তু মনে 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 নাস্তিক নাস্তিক ছিল, ছিল। ভাই আপনি কি তাদের মন দেখে আসছিলেন নাকি, মনে হ্যাঁ, মনে এটা আপনি কি তাদের মন দেখে আসছিলেন নাকি, তারপরে যে আমাদের এই যে আপনি কি খৈয়াম যে ছিল, অন্তর্যামী, মানুষের মনে কি আছে দেখতে পান? দার্শনিক, হ্যাঁ দার্শনিক খৈয়াম, খৈয়াম যিনি ছিলেন, খৈয়াম, উনিও তো নাস্তিক ছিল, হ্যাঁ, দার্শনিক খৈয়াম কি হয়েছে? উনিও তো নাস্তিক ছিলেন, এটা তো অস্বীকার করার কিছু নাই। তারপরে ও ইবনে আপনি সিনা, মন দেখে আসছিলেন, আমার কথা শুনেন, আপনি কথা শুনেন, ইবনে সিনা যে ছিল, ইবনে সিনা, ও ইবনে সিনা নাস্তিক ইবনে ছিল, সিনা, হ্যাঁ, ইবনে সিনা নাস্তিকবাদী নাস্তিক ছিল, ছিল, একটু রেফারেন্স দেন তো, আসিফ আচ্ছা ঠিক আছে, আসিফ তাহলে একটু, মানে আসিফ মহিউদ্দিন কইছে ইবনে সিনা নাস্তিক ছিল, না 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 না, এটা আমি, আমি ইবনে সিনা নাস্তিক ছিল, তার একটা একটা বাণী আমি বলতেছি, একটু শুনেন, বলেন বলেন হ্যাঁ, প্লিজ। মহাবিশ্বের আগে আল্লাহ, হ্যাঁ বলেন, মহাবিশ্বের আগে সৃষ্টিকর্তা কি কি করতেন, সৃষ্টির আগে, এটা হ্যাঁ ইবনে সিনার একটা বাণী, তা একজন খারাপ কি বলছে? একজন একজন নাস্তিক, না হ্যাঁ, তা উনি এটা মানে মানে কি একজন, নাস্তিক হয়ে গেছে? হ্যাঁ, গডকে নিয়ে প্রশ্ন করতে পারে না, তাহলে তো সে নাস্তিকের খাতায় নাম তা লেখালো, করতে পারবে না কেন? ইসলাম কি প্রশ্ন করতে আপনাকে নিষেধ করছে? অবশ্যই ইসলাম তো প্রশ্ন করা যাবে না আল্লাহকে নিয়ে, ইসলামের তো অনেক ব্যাপার আছে, এটা আপনারা কোথায় বলছে, ঠিক আছে, কোথায় মানে কোন আয়াতে বলছে বলেন? এটা কোন আয়াতে, এটা তো আপনারাই জানেন যে প্রশ্ন করা যাবে না ইসলাম নিয়ে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা কখনো, জানবো কেন? আপনি রেফারেন্স দেন না কোন ঠিক আয়াতে আছে বলছে যে প্রশ্ন করা যাবে না। ঠিক আছে, ওখান থেকে উঠে যায়, ত্যাগ করে, যদি ইসলাম সম্বন্ধে কোনো কটূক্তি করে কেউ, হ্যাঁ ইসলাম সম্বন্ধে হয় তুমি যুক্তি দিয়ে তাকে বুঝাও, নাহলে ওই স্থান ত্যাগ কর। প্রশ্ন করা যাবে না, এটা আগে রেফারেন্স দেন বলেন।
প্রশ্ন করা যাবে না আচ্ছা এই রে। জানেন আপনি, ও হ্যালো, কথা থেকে দেন, হাত দিয়ে থেকে দেন। আপনার কথাই করছে, আপনার কথা হচ্ছে আমি বুঝি নাই, আবার বলেন, বেদে বেদে আসতেছে। বলতেছি যে ইসলামে প্রশ্ন করা যাবে না, এই রেফারেন্সটা দেন। এটা অ্যাভেলেবেল কোরআনে আছে, এটা একটাতে নাই, হাদিসে বা ইসলামিক সে অ্যাভেলেবেল একটা আয়াত দেন না আপনি, একটা আয়াত ইসলাম দেন, একটা সিঙ্গেল একটা। ইসলামিক আপনার কাছে ইসলামিক কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল, একটা আয়াত ইসলামিক দেন। ইসলামিক ফাউন্ডেশনের যে হাদিস গুলো আছে ওগুলো আপনি বেছে দেখেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দেন। হ্যাঁ, আচ্ছা আপনার ইসলামের যে হাদিসের নাম্বার বলেন, বলেন সব আছে আমার কাছে, বলেন একটা বলেন। সেটা আমি আপনাকে বের করে আপনাকে আমি ইনবক্স করব, ঠিক আছে? সেটা আপনাকে আমি প্রুফ করে দিব, সেটা আপনাকে আমি প্রুফ করে আচ্ছা দেব। আপনি কোরআনে একটা আয়াত খুঁজে দেখো, পাইলেন আপনি না যেখানে আপনি আল্লাহ বলতেছে আমার তোমরা প্রশ্ন আমার করো না? আমার এই কথাটা শুনে ভালো লাগলো একজন মুমিনের কাছে, যে আপনি এটা মানলেন যে না, ইসলামের প্রশ্ন করা যাবে, ঠিক আছে, গডকে নিয়ে প্রশ্ন করা যাবে। তা আপনার, আচ্ছা আপনি কি জীবনে কোনোদিন কোরআন পড়ছিলেন? হ্যাঁ, মানে লাইফে কোনোদিন আরে একটা ভাই, কোরআনও, মানে লাইফে কোনোদিন কোরআন কি তো পড়া কোরআনের লাগে না, কোরআন খুলে দেখছিলেন এটাকে কোরআন বলেন? তো পড়া লাগে না। আপনারা যারা কোরআন পড়েন তারা তো আরবিতে পড়ে, তারা তো বাংলা বুঝে না, এটার বাংলা অর্থ তো তারা বুঝে না। আমরা বাংলা পড়ি না, কে বললো আপনাকে? হ্যাঁ, আপনারা আমরা বাংলা পড়ি না, আপনাকে কে বললো যারা বলেন? যারা মাদ্রাসার স্টুডেন্ট আছে তারা তো আরবিতেই কোরআন পড়ে, বুঝতে পেরেছেন? ও তারা বাংলা জানে না, তারা বাংলা জানে কিন্তু বাংলা অর্থটা তো পড়ে না, ঠিক আছে, তারা আরবিটাই মুখস্থ করে। বাংলা অর্থ না কে পড়ে না, কে বলছে আপনারে? আপনি মাদ্রাসায় পড়ছেন? আমি মাদ্রাসার স্টুডেন্টকে জিজ্ঞেস করি না, আমাদের এখানে অ্যাভেলেবেল অনেক মাদ্রাসা আছে, তাদেরকে বলি যে তোমাদের কি বাংলা আমরা, কোরআন পড়ে আমাদের এখানে মাদ্রাসার স্টুডেন্ট নাই, না, বলে যে না বাংলা কোরআন কোরআন। আমাদের এখানে মাদ্রাসার আচ্ছা, স্টুডেন্ট নাই। তাইলে আপনারা মনে হয় আপডেট করছেন না, আপনারা মনে হয় ব্যাপারটা আপডেট করছেন। আমি আমরা আপডেট করছি। আপনাদের, আপনারা কোন মাদ্রাসা ভাই একটু শুনি, যে মাদ্রাসায় তারা অর্থ জানে না কোরআনের, একটু ভাই একটু শুনি যে পৃথিবীর কোন মাদ্রাসা আছে যেখানকার মাদ্রাসার স্টুডেন্ট না কোরআনের অর্থ জানে না, একটু শুনি ভাই, একটু নাম বলেন তো মাদ্রাসার, আমি সেটা বলতেছি না যে আমাদের তারা একটু জানা আরবিতে দরকার। পড়ে, তারা আরবিতে পড়ে আরবির অর্থটা বুঝে না, ঠিক আছে, তারা মনে করে যে আরবিতে, আরবি অর্থটা বুঝে না? না না, আরবির বাংলা অর্থটা বুঝে না। আচ্ছা বলেন বলেন একটু বলেন, সেই মাদ্রাসাটা একটু নাম বলেন তো আমরা একটু শুনি, আমরা একটু জানতে চাই। মাদ্রাসা বলেন, আপনি এটা এটা হ্যালো, হ্যাঁ, জি 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 বলেন। তাহলে কি আপনি বলতেছেন ওখানে বাংলা বাংলা পড়ায়, বাংলা কোরআন পড়ায়? বাংলা শুধু না, হ্যাঁ, আপনি যে ভাষায় বলবেন সে ভাষাই আছে, আচ্ছা আচ্ছা, শুধু বাংলা কেন, আপনি কোন ভাষায় চান বলেন, না, সে ভাষায় আপনার এখন দিব বলেন, আমাদের কোন ভাষায় আমাদের কোন লাগবে এখানে আপনার? মাদ্রাসা আছে, সে ছেলে একবার আসছে তার বাবার সাথে, তা আমি তাকে জিজ্ঞাসা করলাম, খুব ভালো প্রতিষ্ঠিত, আমি নাম বলবো না নিরাপত্তার কারণ, আপনাকে আগেই বলছি, খুব আচ্ছা প্রতিষ্ঠিত মাদ্রাসা। তা আমি আচ্ছা, জিজ্ঞেস করলাম, বাবু ছেলেটা খুব সহনশীল, কম কথা বলে, ঠিক আছে, মানে মানে তাকে মানে মস্তিষ্কটা তার ই করে ফেলা হয়েছে, ঠিক আছে, বলেন তার মস্তিষ্কটা এক প্রকার মানে বলেন, আপনি শুনতে চান, আমি মোবাইল চার্জে দেবো, বলেন। এক প্রকার হিপনোসিস করা হয়েছে তার মস্তিষ্ক। তা আমি বললাম যে বাবু দেখো, যে তোমাদের যে কোরআন শরীফটা পড়ায়, ঠিক আছে, তোমাদের যে কোরআন শরীফটা পড়ায়, তোমাদের এটা কি বাংলা অর্থ আছে, বাংলা অর্থ করে পড়ো তোমরা? বললো যে না, আমরা এটা আরবিতে পড়ি। আমি বলি, তাহলে কি তুমি বুঝো, তুমি আরবিতে যে পড়ো তুমি কি বুঝো, এর অর্থটা কি তুমি বুঝো? সে আমাকে বললো না, আমি বুঝি না, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, তো আপনি আমাদের কাছে চলে আসতেন, কোনো সমস্যা তো ছিল না, আমাদের মাদ্রাসায় তো সবই না রে পড়ায়। ভাই, আপনারা তো কিছু এলে ছুরি চালাইতে পারেন ভাই, আপনার ও কাছে যাইতে ভয় করে। ভয় করে? কোটি কোটি মাদ্রাসা স্টুডেন্ট, তারা কোরআন পড়তেছে, অর্থ করতেছে, তাফসির ঠিক পড়তেছে, আছে, ঠিক আছে, এতগুলা তাফসির পড়তেছে, আপনারা কেন খুঁজে পাইতেছেন না তো এটা বুঝতেছি না। বলেন আপনার কোন ভাষায় লাগবে, আপনি যেহেতু কোরআন কোনোদিন পড়েনি নাই, না পরে ইসলাম বিদ্বেষী হয়ে গেছেন, না তাহলে আমি আপনার তো ইসলাম আমার কিছু বিদ্বেষী, করাইতে হবে আমি আসলে, ইসলাম না বিদ্বেষী। পড়লে আপনি আপনারা আপনার যে কি মুসলমান বুঝবেন রে, বলেন আপনাদের ইসলামটাকে আপনারাই ডুবাইতেছেন, আপনারা মুসলমানরা আপনাদের কিভাবে, কেন বলেন? আপনারাই ডুবাইতেছেন, যেরকম মিথ্যাচার করতেছেন অনেক কিছু নিয়ে, ঠিক আছে, আপনাদের ভিতরে অনেক কিছু নিয়ে কি নিয়ে মিথ্যাচার, একটা বলেন, একটা আপনারা উদাহরণ দেন। জাহান্নামী হবেন। আপনারা যদি ইসলাম ধর্ম নিয়ে, যে ইসলামে আছে যে আল্লাহ বলছে কোন এক সুরাতে, ঠিক আছে, যে আমার ধর্ম নিয়ে মিথ্যাচার করবে তাকে তাকে আমি জাহান্নামী করবো, যেরকম নীল আর্মস্ট্রং চাঁদে ফাটল দেখেছিল,
ঠিক আছে, এটা অনেক মমিন মুসলমানই জানে, ঠিক আছে, এদেরকে ছোটবেলায় বোঝানো হয়েছে অনেকটা এই কথা বলে। আর ও তা আমি এরকম শুনি নাই। না আপনি শুনছেন ঠিকই ভাই, আচ্ছা ঠিক আছে বলেন, এখন আপনি আমার রেফারেন্স কোরআন হাদিস, ঠিক আছে, হ্যাঁ আপনি এখনো কোরআন হাদিস থেকে রেফারেন্স হ্যাঁ দেখাইতে পারেন নাই হ্যাঁ 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 যে হ্যাঁ হ্যাঁ কোরআন হাদিসে প্রশ্ন করা যাবে না। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, কোরআনের প্রথম প্রথম শব্দটা কি, নাজিল হওয়ার প্রথম শব্দটা কি বলেন। আমি তো ওইদিকে যাচ্ছি না ভাই, আপনার মতো তো সারাদিন আমার তো ওই যে ওদিকে যাচ্ছেন না? আপনার আপনার মতো তো সারাদিন আমার কোরআন শরীফ হাদিস নিয়ে পড়া থাকার দরকার নাই, ঠিক আছে, আমি খালি কয়েকটা যুক্তি আপনাকে তুলে ধরতেছি, তাই না? কথা কি বুঝছেন ভাই? তাহলে আপনি জীবনে কোরআন পড়েনি নাই, অথচ আপনি ইসলাম বিদ্বেষী। দেখেন দেখেন না না, এটার আপনি কি বাস্তবতা করে বলেন দেখেন যে আমি জীবনে এক ইসলাম লাইনের বিদ্বেষী? কোরআন পড়া নাই, না সে না, কোরআন আপনি এই কথা বলেন কি করে? ইসলাম বিদ্বেষী। তাহলে বুঝেন না, অবস্থা, এই যে দেখেন কোরআনের আপনি উদর চণ্ডী বুদুর ভয় আয়াত দিবেন না, বা এই প্রথম যে আপনি শব্দ আপনার সেটাই আপনার হচ্ছে ইকরা, পড়ো। মুসলমান। প্রথম শব্দটাই হচ্ছে পড়ো কোরআনে, প্রথম নাজিল হওয়া শব্দটাই হচ্ছে পড়ো। হ্যাঁ 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 বলেন বলেন বলেন, আপনি যে কথাটা বলতেছেন যে ইসলাম বিদ্বেষী, আপনি কি করে বললেন যে ইসলাম বিদ্বেষী? এই যে টুপি দাড়ি নিয়ে যে আপনি মিথ্যা ও কথাটা তাহলে আপনি কি, মিথ্যা কথাটা বলতেছেন, এই যে এটা কি আপনার লজ্জা করে না? দাড়ি টুপি পরে যে আপনি আচ্ছা মিথ্যাচার তাহলে আপনি করতেছেন, কি ইসলাম ইসলামের সমর্থন করেন, কোরআন আমি সমর্থন করেন, আমি আপনি কি সমর্থন মুসলিম? আমি কি সমর্থন করলেও বা কি না করলেও বা কি, আমি 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 ইসলাম বিদ্বেষী হবো কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ইসলাম ধর্ম কি? পরিচয়টা বলেন। তার হচ্ছে কি, সুরা আনামের 54 নং আয়াতে আল্লাহ বলতেছে, আল্লাহ রসুল না, যে বলতেছে, আপনি যে যখন কেউ আপনি আপনার যে নিকট দাড়ি আসে টুপি এবং আমার পরে, নিদর্শন সমূহকে আপনি না বিশ্বাস না করে না 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 তাদেরকে না বলুন আসসালামু ভাই, আলাইকুম। আপনি আমার কথার উত্তরটা দেন, আপনি যে দাড়ি টুপি পরে যে আপনি বললেন, ঠিক আছে, যে আপনি হ্যাঁ বলেন, বলে ফেললেন যে আপনার কথার ইসলাম উত্তরই তো বিদ্বেষী, চাচ্ছি। ঠিক আছে, এটা আপনার বলা উচিত, এটা আপনার বলা উচিত হয় না, ঠিক আছে, এটা এটা আপনি জ্যোতিষীদের আচ্ছা আমি ল্যাঙ্গুয়েজ আপনার ইউজ সাথে কি করলেন, মিথ্যা করতে পারি বলেন। অ্যাস্ট্রোলজির। জি, হ্যালো, এই যে আপনি বলে আচ্ছা ফেললেন আমি যে আপনার সাথে আমি কি মিথ্যা বলছি বলেন। আমি আপনি মিথ্যা বলছেন যে আপনি আপনি যেটা জানেন না, যে আপনি এইটুকু জানেন না যে তিন বিজ্ঞানী আপনারা, আমার কোশ্চেনটা ছিল ছোট একটা কোশ্চেন, বেশি একটা বড় কোশ্চেন ছিল না, যে তিন বিজ্ঞানী চাঁদে গিয়েছিল, ঠিক আছে, নীল আর্মস্ট্রং, এডওয়ার্ড কলিন্স, ঠিক আর আছে, নীল আমার কাছে গিয়েছিল, এটাই তো আমি বিশ্বাস করি না। হ্যাঁ 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 তাহলে আপনার আচ্ছা সাথে তর্ক করব কি ভাই? আপনি তো এখন তো নেই, আমি আপনার যে আপনি তো প্রশ্ন নির্বোধের করলাম মতো যে কথা বিকিরণ কি, বললেন, আপনি এটা বিকিরণের বিক্রিয়া বানাই এটা আমি দিলেন, এটাই তো বিশ্বাস, বুঝলাম না। আপনার বিশ্বাস দিয়ে কখনো সত্যি আপনি বদলাবে তো না। যে আপনার যে বিজ্ঞানের শোনেন সামান্যতম নলেজ শোনেন নাই আপনি তো সেটাই শোনেন বলতেছেন। শোনেন, আপনি আপনার শিক্ষাগত যোগ্যতাটা একটু প্লিজ বলেন, আমি তাহলে সেইভাবে আপনার আপনাকে সাথে কি বুঝাবো শিক্ষাগত যোগ্যতা? আপনি প্লিজ। এটাই জানেন না যে তিন বিজ্ঞানী চাঁদে পা রাখছিল, তাদের মধ্যে নীল আর্মস্ট্রং প্রথম, ঠিক আছে, এটাই আপনি আরে ভাই জানেন ওটা না? তো ক্লাস বই টেক্সট বইয়ে পড়ায়, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ টেক্সট বই থেকে তো আমার জীবন চলবে না, দেশে টেক্সট বইতে পড়ায়। সেটা, আমি যে তাহলে ওটা আপনার, বিশ্বাস করি এটা আপনাকে কে বললো? হ্যাঁ আপনি তো এটাই অস্বীকার করতেছেন, টেক্সট বইতে থাকে। আপনি তো আচ্ছা শুনেন, আপনি আপনি তো দেখেন মজার জিনিস, আপনি তো সে মূর্খের টেক্সট বইয়ে মূর্খ আছে থেকে মূর্খ, নীলাস্ত্র চাঁদে গেছে, সে সেটা বিশ্বাস করে। আপনি আর সে হচ্ছে আপনি তার হইতো যে মানে ইয়ে আপনি আমাদের মিরাজের ঘটনা বা এগুলো জিনিস তার একটা কাছে ক্লাস অস্বাভাবিক টু, মনে হয় সেগুলো সে একটা, বিশ্বাস করে না, সেগুলো তো লেখা আছে। আচ্ছা 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 আচ্ছা, আপনাদের আর আপনারা যারা মাদ্রাসায় যারা লেখাপড়া করেন, ঠিক আছে, হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ বলেন। আচ্ছা, মাদ্রাসায় কি বেত্রা আঘাতের নিয়ম আছে নাকি, এটা কি আমি একটু জানতে চাই ক্লিয়ার ভাবে। হ্যালো হ্যালো, মাদ্রাসায় কি বেত্রা, হ্যাঁ যারা আছে তাদেরকে কি বেত্রাঘাত করা হয়, এটা কি ইসলামে সমর্থন করে?
হ্যালো, আপনার লাইন কেটে গেছে, আপনি কি আবার একটু যোগ হবেন? রনি আসেন, আপনাকে প্লিজ। হ্যাঁ হ্যাঁ বলেন ভাই, শুনতে পাচ্ছেন কথা? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো, 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 হ্যালো রনি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 শুনতে হ্যাঁ, বলেন। দাঁড়ান। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আপনার হ্যাঁ আপনার পড়াশোনা পড়াশোনা সম্পর্কে কথা একটু বলুন। বলেন, একটু বলেন। আমি পড়াশোনা যেখানে, আমার কোশ্চেনটা আপনি এড়াই যান না, আমরা পড়াশোনাটা না, তো আমি মুখ্য আপনার বিষয়। প্রশ্নটা এড়ায় যায়নি, আপনি একটু বলেন। কারণ আপনার শিক্ষাগত যোগ্যতাটা কেননা বুঝলে তাহলে আমার কেননা প্রশ্নটার উত্তর দিতে আপনার জন্য আমি তো সহজ হবে, যাতে আমি আপনার আমি বোধগম্য হয়। না না আমি আমি মনে করি যে আপনি, আপনার শিক্ষাগত যোগ্যতাটা আমার থেকে অনেক কম, ঠিক আছে? ও আই তাই, থিঙ্ক তাহলে দ্যাট একটু বলে ফেলেন। জি ঠিক আছে, ঠিক তাহলে আছে, বলে কারণ ফেলেন এই জন্য এই যে আপনি ভাই। আপনি এটা আসিফের স্বীকার মতো করতেছেন না যে তারাবাংলিঙ্গে সাইজ নিয়ে টানাটানি করবেন না, একটু বলে ফেলেন, একটু শুনি আমরা। ভাই, না না আমি আমি আসিফ হইতে চাই না, আমি মুফাজ্জেল হইতে চাই না, ঠিক আছে? আচ্ছা বলেন। আমি যে যেটা আছে সেইটাই থাকতে চাই, ঠিক আছে? আপনি, আপনাকে যেটা প্রশ্ন করা আচ্ছা হয়েছে, বলেন যে আমি চাঁদে যে আপনি গেছিল কোন প্রথম ক্যামেরা নিয়ে গেছিল, বলেন তো। সেটা তো আমি বলবো না, আপনি বলবেন, এক্সপ্লেন আপনি করবেন। আমি কেন বলবো, আপনি জানবেন না, আপনি এত বড় বিজ্ঞানী, না না আর সেটা আপনি তো আপনি বলে, অন্তর্ধান, ঠিক আছে। আপনি আপনি না না যাই আমি হোক, তো বলি তাহলে নাই। তো মানে হিন্দুদের আপনাদের উচিত যে পূজা করা, কারণ আপনি তো না দেবতার না চেয়েও বেশি দেবতা, না তার না না বইয়ের খবর রাখতে পারে না। এইটা আর আপনি এইটা উঠেছে, আপনার আগে যে মরে গেছে তার খবর আপনি রাখেন, মানে আপনি তার অন্তরে যে দেখে আইছেন যে আইনস্টাইন নাস্তিক ছিল, ঠিক আছে, দেবতারাও পেতে পারে নাই, আপনি তো দেবতার চেয়ে উপরে আমি জিনিস একটা দেখি। কথা বলি মোল্লা সাহেব, আপনাকে একটা কথা বলি, মনে কিছু করেন না, ঠিক আছে? একজন প্রকৃত বিজ্ঞানী হতে গেলে নাস্তিক হওয়া লাগে, প্রকৃত যে সে তখনই বিজ্ঞানী হতে পারবে যখন সে নাস্তিক হবে। ও তাই, জি ও তা আল খারিজমি নাস্তিক ছিল, আল খারিজমির নাম তো আমি এই প্রথম শুনলাম। আপনারা মুসলমানরা যেসব বিজ্ঞানীদের নাম বলেন, এরা মনে হয় হ্যাঁ, কি একটা সাইকেল, একটা সাইকেল বানায় বিখ্যাত হয়েছে, ওটারই আপনারা ও তুলে সাইকেল ধরেন বানাই বিরাট। বিখ্যাত হয়েছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ শিক্ষাগত যোগ্যতাকে এই ঠিক জন্য আছে, একটু মানে প্রশ্ন আমি করতে কথা, যাচ্ছি যে আল খারিজমিরে আপনি সাইকেল কেন বিজ্ঞানী কইলেন, ঠিক আছে তাহলে এটা তো ঠিক আছে। বলতেও শুনতে আর হবে, আমার আপনি শিক্ষাগত আমার যোগ্যতা কেন প্রশ্নটা, ছিলেন? আমার আমার আরেকটা প্রশ্ন আপনি এড়াই গেছেন, সেই প্রশ্নটা হলো গিয়ে যে ওই যে ইবনে সিনা মহাবিশ্ব সৃষ্টির আগে সৃষ্টিকর্তা কি করত, ঠিক আছে? এটা কিন্তু আপনি এড়াই গেছেন, আপনি বলছেন যে না ইবনে সিনা আস্তিক, আস্তিক ছিল। হ্যালো, হ্যাঁ 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 ওইসব থার্ড ক্লাস বিজ্ঞানীর, বলেন বলেন। ওইসব থার্ড ক্লাস বিজ্ঞানীর নাম বলবেন না, ঠিক আছে? আচ্ছা বলবেন ঠিক আইজাক, আছে, বলেন। যেরকম আইজাক নিউটন আছেন, ঠিক আছে? তারপর টমাস আলভা এডিসন আছে, এদের কথা বলবেন, ঠিক আছে? বানাইছিল ওইটা বানায় বিখ্যাত এখনো মুসলমানদের কাছে, ওগুলো বলবেন না ভাই। আচ্ছা, তো বীজগণিতের জনক কে? এটা তো গণিত বিদ্যা না ভাই, আমি আপনাকে উত্তর দিব, আমি আপনাকে প্রশ্ন গণিত করব। বিদ না। আচ্ছা আচ্ছা, আপনার অ্যালগোরিদমের আইডিয়া জনক কে? এখন আমি আপনাকে কিছু অ্যালগোরিদমের প্রশ্ন, জনক কে? আচ্ছা এখন আমি আপনাকে কিছু প্রশ্ন করি, আপনি তো লজ্জা পেয়ে যাবেন, ঠিক আছে? করব তা করব আমি কি, আপনারা কিছু প্রশ্ন করি। আপনি যে শিক্ষাগত বলতে বলতে যাচ্ছেন না, বিকিরণ মানে কি কইলেন, রেডিয়েশন মানে হচ্ছে বিক্রিয়া, ঠিক আচ্ছা আছে, আচ্ছা এটাই তো মনে করেন যে যে বক্তব্য শুনাইলেন আমার, তো হ্যাঁ মনে করেন যে মাটি ফাঁক হয়ে ঢুকে না যাওয়ার মতো আমি অবস্থা এই। আপনি আমি এটা অবাক অবাক হয়ে গেছি যে আপনি রেডিয়েশনের মানেটা জানেন, ঠিক আছে? অথচ যে চাঁদে 3 বিজ্ঞানী গেছে এটা আপনি জানেন না। রেডিয়েশনের মানে জানি,
হ্যাঁ 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 চাঁদে বিজ্ঞানী গেছে এটা তো আমি বিশ্বাস করি না। হ্যাঁ আচ্ছা আপনি বলেন এটা যে চাঁদে কোন ক্যামেরা নিয়ে গেছিল, বলেন বলেন। হ্যালো জি বলেন, আপনি বলেন। হ্যাঁ চাঁদে কোন ক্যামেরা নিয়ে গেছিল, চাঁদের টেম্পারেচার কত বলেন তো। চাঁদের টেম্পারেচার সেটা জানা আছে আমার, হিমাঙ্কের নিচে। হ্যাঁ বলেন বলেন, বলে ফেলেন বলে হ্যাঁ ওই ফেলেন। তো, 0 ডিগ্রি, 0 ডিগ্রির নিচে, অনেক নিচে, ঠিক আছে, জিরো মাইনাসেরও ডিগ্রি নিচে। অনেক নিচে, মাইনাসেরও নিচে, মাইনাসেরও সেটা কত নিচে। বলেন তো একটু, মাইনাসেরও নিচে। অ্যারাউন্ড অ্যারাউন্ড 2000। অ্যারাউন্ড 2000? ভাই হ্যাঁ পায়ে গেছে একটা সুতা আচ্ছা বা। ভাই বলেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা মাইনাস এবার আবার আপনি, টেম্পারেচার কত হইতে পারে বলেন, আচ্ছা এবার আপনি বলেন। মাইনাস টেম্পারেচার আচ্ছা কত হইতে আপনি, পারে বলেন। না আমি তো আমি ভুল বলছি। আচ্ছা এবার আপনি বলেন, আপনি আপনি বলেন না আপনি কত মাইনাস টেম্পারেচার। টেম্পারেচার কত হইতে পারে, অ্যাবসলিউট জিরো কারে আচ্ছা বলে বলেন, এটা স্কুলের বাচ্চাও পারে, অ্যাবসলিউট জিরো কারে বলে, অ্যাবসোলিউট জিরো, না আপনি তো অ্যাবসলিউট জিরো উচ্চারণটাই কি করতে জানে। পারেন। হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউট হ্যাঁ, জিরো। আপনি তো এই, হ্যাঁ আপনি বল, এভাবে ইংরেজি বললে তো আমি কিছু বুঝবো না ভাই। আচ্ছা আমি আপনাকে ধর্মীয় প্রশ্ন, এখন আমার যে প্রশ্নটা, যে মাদ্রাসা ইসলাম ধর্মে কি আছে যে মাদ্রাসার কোমলমতি শিশুদের যে তোমরা পড়া না করলে বেত দিয়ে পিটাও, হ্যালো প্রশ্নটা হ্যালো, তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেত্রাঘাত করা হোক, ঠিক আছে, এটা কি আছে মাদ্রাসায়, নিয়ম আছে? আপনি আমার কথাটা বুঝতেছেন? হ্যালো জি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ ভাই, নেট প্রবলেম। টিকটকার সময় বিনোদন নেন। হ্যালো রনি হাসান, শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। এখন আমার প্রশ্নটা হলো যে হ্যাঁ মাদ্রাসার আপনি এবার একটু বলেন তো, অ্যাভোগাড্রো সংখ্যা কি? আপনি তো ভাই ইংরেজিতে চলে যাইতেছেন, আপনি তো উচ্চারণ করতে না আমি পারতেছেন। আমি আপনার একটা স্কুলের কিছু, স্কুলের কিছু কথা শুনতে চাই। বুঝতে, ঠিক আছে, হ্যাঁ বলেন, অ্যাভোগাড্রো সংখ্যা কি বলেন তো। আমি তো আপনার কাছে আমি তো পরীক্ষা আপনার কাছে দিচ্ছি না রে পরীক্ষা ভাই। দিচ্ছি না রে ভাই। না তা আমি তো আপনার স্কুলের প্রশ্ন তো জিজ্ঞেস করতেছি, তাহলে অ্যাভোগাড্রো আপনি সংখ্যা কি, কিছু আপনি কোশ্চেন, নিজেকে দাবি করলেন যে এত উচ্চ শিক্ষিত বিজ্ঞানী, না ঠিক না আছে, তাই না তো না বলেন তো। না না না, আমি না তো ওই আমি তো বিষয়ে ওই যাইতেছি না। বিষয়ে আমি যাইতেছি আমি না। আপনার কাছে কিছু, আমি আপনার কাছে কিছু, না আপনি বলেন না অ্যাভোগাড্রো সংখ্যা কি, ইকো হইতেছে, ইকো হইতেছে অ্যাভোগাড্রো সংখ্যা কি বলেন। আমার কোশ্চেন, আমার আমি কোশ্চেন, কোশ্চেন করব, আমি আপনি কোশ্চেন উত্তর করবো, দেবে। আপনি উত্তর দেবে। আরে এখন বাবা আপনি, আমি তো সবসময় উত্তর দিই না, আমি প্রশ্নও করি, আমি একটু ডেঞ্জারাস, ও আচ্ছা আমি তাই প্রশ্ন না, ও করি না আচ্ছা শুধু, তাই না, আমি উত্তরও দেই প্রশ্নও করি, দুটাই করি। বলেন অ্যাভোগাড্রো মানে সংখ্যা কি। এটা ইসলামে আছে এটা ছোট করা, ইসলামে তাই না? ছোট করা, তাই না? না না না, নাস্তিকদের ইসলামে সাথে, আছে নাস্তিকদের সাথে, যেটা হচ্ছে হচ্ছে হ্যাঁ যারা হ্যাঁ বেইনসাফ তাদের সাথে তর্ক করাটা বোকামি। আর সূরা আচ্ছা নাহলের আচ্ছা 82 নং আচ্ছা আয়াতে বলা হয়েছে যে তোমার কাজ হচ্ছে সত্য পৌঁছে দেওয়া, আর কিছু না। তো আপনি আচ্ছা আচ্ছা, যেভাবে নাচুন কুন্দন করতেছেন এই জন্য আপনার সাথে একটু না বিনোদন আপনার নিচ্ছি সাথে তো, আর কি। আপনি নেন বিনোদন আপনি নেন, নেন সমস্যা বিনোদন, নাই, সমস্যা নাই। কিন্তু আপনি এটা কিন্তু স্বীকার আপনি এটা করলেন না স্বীকার যে করলেন চাঁদে না যে চাঁদে মানুষ গেছিল। মানুষ গেছিল। আপনি ক্যামেরা, চাঁদে ক্যামেরা মানুষ নিয়ে আসছেন গেছে, যদি আমারে যদি কি নকাটটা কালারের, প্রমাণ দিতে পারবেন তখন মেনে নিব, কি আমি মানি না। ক্লিয়ার, 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 ক্লিয়ার কি কালারের জুতা কালারের পরছিল? জুতা পরছিল,
আমি তো কি হ্যাঁ কালারের আপনি, জুতার হ্যাঁ জন্য আপনি, বলি নাই, বলছি কি আমিও তো বিনোদন উনি নিতেছি। যে কেডস পড়ছিল সেই কেডসটা পড়ে কি চাঁদের মাটিতে পা রাখা সম্ভব? আমার ফিজিক্স দিয়ে বুঝাই দেয়। আমিও আমিও মজা পাইতেছি, মজা পাইতেছি, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হ্যাঁ সেটাই তো আপনার কাছ থেকে, বলতেছি, আপনার কাছ থেকে মূর্খ আরেকজনের তো মূর্খই মনে করবে। ঠিক আছে আচ্ছা সেইটাই। ফিজিক্সের যদি আপনি সাধারণ আপনি নলেজও থাকে তাহলে যা মানে যেগুলো অলরেডি যাক বলছে ভাই, যাক মানুষ যেভাবে ভাই, আসতেছে, একটু কমেন্ট গুলো পড়ে দেখেন। হ্যাঁ ওনারা তো ঠিক আছে, হাসবেনই, ওনারা তো হাসবেন, ইসলামের জয় হয়েছে ইসলামের আজকে। জয় হয়েছে আজকে। হ্যাঁ বলেন। ঠিক আছে, আপনি যেগুলো কথা কইলেন ভীষণ মজাদার কথা। আর এই মাদ্রাসায় পড়ে তারা কোরআনের অর্থ জানে না, ঠিক আছে, তারপরে আবার কি না না কইলেন না, চাঁদের এটা টেম্পারেচার এটা মাইনাস আমি দশ আর অনেক কি ডিগ্রি? মাদ্রাসায় জরিপ এটা করছি, আমি অনেক মাদ্রাসায় জরিপ করছি। মানে এটা কোন কোন মাদ্রাসা একটু এটা বলেন না। অনেক যে যে অনেক মাদ্রাসায় অনেক জরিপ করছি, মাদ্রাসা তারা খালি জরিপ করছে, আরবিটাই তারা খালি পড়ে। আরবিটাই পড়ে, শুধু আরবিটাই পড়ে, অর্থ জানে না, না না, না না বাংলা অর্থটা জানে বাংলা না, অর্থটা জানে না, জানে না। কোন না না, মাদ্রাসা ভাই, এটা সবার বিদা, একটু নাম জানতে হবে ভাই। এটা আমি এরকম কোন এটা আপনি মাদ্রাসার মিথ্যা কথা পাশে বলেন আসতে না পারি না, বলেন না হুজুর সাহেব, এটা হুজুর আপনি সাহেব, মিথ্যা এটা কথা আপনি বলেন না, মিথ্যা কথা বলেন না। ও তাই, ঠিক আছে? ঠিক জি, আছে, এটা আপনি তাই, একদম, এটা আপনি একদম, আপনি জাহান্নামী আপনি হবেন জাহান্নামী যদি হবেন, আল্লাহ, তাই নাকি? আল্লাহ রসুল, আল্লাহ রসুল, আপনি আপনি আপনার মুখ আপনি দেখেই জাহান্নামের বোঝা যাচ্ছে, সার্টিফিকেট বোঝা দিয়ে যাচ্ছে। দিতেছেন, অথচ জীবনে এক লাইন কোরআনই আরে পড়েন নাই। ভাই, আরে ভাই, আপনার কোরআন শরীফে দিয়ে আছে যে আপনার ফ্যামিলি মিথ্যাচার কোন করলে, ব্যাকগ্রাউন্ড একটু বলেন তো, আপনার ফ্যামিলি কোন আমার ব্যাকগ্রাউন্ড? ফ্যামিলির কোন, আমার ফ্যামিলির আমার ব্যাকগ্রাউন্ড তো ফ্যামিলি আপনার জেনে ব্যাকগ্রাউন্ড তো দরকার আপনার নাই। জেনে দরকার নাই, মানে আপনি তো ইসলাম ধর্মের না, এটা তো জানা হয়েই গেছে, বুঝাই যাইতেছে। আপনি কি হিন্দু বা খ্রিস্টান, কোন ফ্যামিলির? এই যে এখন এই চড়ায় বললেন এখন আমার চড়ায় বাবা বললেন মা কি আমার বাবা ছিল, মা কি ছিল। হ্যাঁ বলেন, আমার বাবা মা একজন আমার বাবা অত্যন্ত মা একজন ধার্মিক লোক অত্যন্ত ছিল, ধার্মিক লোক ছিল, আমার বাবা ধার্মিক 2008-এ লোক হ্যাঁ ছিল, হজ করছে, হজ করছে। আচ্ছা ঠিক আছে? যার ঠিক কারণে আছে, ধর্মীয় যার অনেক কারণে বিষয় ধর্মীয় নিয়ে অনেক আমার বাবা বিষয় নিয়ে মার আমার সাথে, বাবা মার সাথে, বাবার সাথে আমার বাবার সাথে আমার মত মত মিলে না, মত মিলে না। আচ্ছা ঠিক আছে? এই যে আপনি ঠিক বলে আছে, ফেললেন আপনি একটা আগাম বলে ফেললেন কথা, একটা আগাম কথা। আচ্ছা তাহলে একটু যে সুরা ফাতিহাটা আমারে যে বলেন তো, সুরা ফাতিহাটা পড়েন, সুরা ফাতে আপনি সুরা শোনাবেন, ফাতিহা আমার আপনি শোনাবেন শিখাবেন? আমার শিখাবেন? না আমি তো শিখবো না, আপনার কাছে শিখবো, সুরা ফাতিহাটা পড়েন না, না আপনি শিখান না আমাকে, আপনি শিখান আমাকে, আপনি জীবনে বাংলা সুরা অর্থটা, ফাতিহা বাংলা পড়েন নাই? অর্থটা বলেন, আপনি বাংলা অর্থটা আপনি বলেন, বাংলা অর্থটা বলেন, বাংলা অর্থ লাগবে সুরা না, আপনি আরবিতেই সুরা বলেন, আচ্ছা আপনি আচ্ছা, সবটাই আপনি বলেন। আপনি আচ্ছা, আমি আরবি আচ্ছা বলবো, আমি আপনি আরবি অর্থ বলবো, বলবেন আপনি অর্থ বলবেন। আচ্ছা বাংলা, বলেন না, আপনি বাংলা আরবি বলেন, আরবি ঠিক পড়েন, আছে? ঠিক আছে, আরবি বলেন, মুখস্থ বলেন, কিন্তু আপনার অর্থ কিন্তু বলতে আপনার হবে, অর্থ বলতে হবে। আমি অর্থ বলবো, আপনি বলেন না, আপনি হাসাইলেন আপনি আমারে, বুঝছেন? হাসাইলেন আমার, বুঝছেন? আচ্ছা আরে তো ঠিক আছে, আপনি ভালো উচ্চারণ করেন না, ভালো বলেন বলুন, বলেন, ভালো শুরু করেন, বলুন। শুরু করেন। যে ব্যক্তি যে ব্যক্তি যে স্বীকার ব্যক্তি করে না স্বীকার করে না এই আধুনিক এই আধুনিক বিজ্ঞানের যুগে, আপনি একজন আপনি ইঞ্জিনিয়ার একজন পরিচয় দেন, ইঞ্জিনিয়ার পরিচয় আপনার দিন, লজ্জিত আপনার হওয়া লজ্জিত উচিত, হওয়া উচিত। আপনি সুরা যে ফাতিহা পড়েন না? লজ্জিত হওয়া উচিত লজ্জিত যে হওয়া উচিত চাঁদে যে মানুষ চাঁদে যায় নাই, মানুষ যায় নাই, আপনি এটা আপনি আপনি বিশ্বাস এটা আপনি করেন না? বিশ্বাস করেন না, চাঁদে মানুষ গেছে এটা নিয়ে আপনি আমার সাথে ডিবেটে আসবেন? শুধু এই টপিক, না না কোনো ঠিক আছে, কোরআন এটাই হাদিস আমি না, জাস্ট জানি, এই এটাই টপিক। নো নো, আপনার সাথে কোনো ডিবেট আপনার নাই সাথে তো। কোনো ডিবেট নাই তো, আপনি কি, আপনি আপনি কি, কি, আপনি আপনি এই আপনি সামান্য সামান্য যুক্তিটুকুই আপনি যুক্তিটুকু মানতেছেন? আপনি মানতেছেন? আমি তো যুক্তি পারবো না, আমারে ফিজিক্স দিয়ে ঠিক বুঝাইতে আছে, হবে, ঠিক আছে, আপনি আমারে ফিজিক্স দিয়ে বুঝাইতে হবে, এখানে ফিজিক্সের এখানে কথা না তো, ফিজিক্সের কথা না তো। ফিজিক্স হ্যাঁ বায়োলজির কোনো আমারে কথা তো নাই, ফিজিক্স দিয়ে বা বুঝাইতে হবে যে কেমিস্ট্রি আপনি চাঁদের মাটিতে পা রাখা সম্ভব এবং নীলাশে পা রাখছে, এটা না আমারে না ফিজিক্স দিয়ে বুঝাবেন। ঠিক, এটা তো বোঝানো এটা তো নয়, এটা তো বোঝানো নয়, বিভিন্ন এটা তো আরবিয়ান বিভিন্ন পত্রিকায় আরবিয়ান আসছিল। পত্রিকায় আসছিল। আরে পত্রিকা ধুয়ে পানি খান, পত্রিকা আসছিল হ্যাঁ, তো আমি কি তাহলে করবো? আরবি আরবি তাহলে মানেন না আরবি আপনারা? মানেন না আপনারা? না মানবো হ্যাঁ, না, সৌদি আরবে প্রমাণ মানেন হয় না না? আমারে, না না মানি না, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সৌদি না আরবে মানি না, মানেন না সৌদি আরবে আপনারা? মানেন না আপনারা, না, না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক আপনি প্রমাণ ভালো দেন, ভালো, প্রমাণ দেন যে চাঁদে মানুষ গেছিল, আপনার এটা আপনার মানে ফিজিক্স দিয়ে প্রমাণ দিবেন, আমার সাথে এই ডিবেটে আসেন। আচ্ছা ওটা বাদ দেন, আচ্ছা আপনি ওটা বাদ ওটা দেন, আপনি আপনি স্বীকার ওটা করেন। আপনি স্বীকার করেন। আচ্ছা ঠিক আছে, আপনি এবার হচ্ছে সুরা ফাতিহাটা পড়েন, আর আপনি আর যে আপনি সৌদিতে, সৌদিতে, আপনি সৌদিতে সৌদি সৌদির পরে কথা, দেখেন, আপনি সুরা ফাতিহাটা পড়েন না, সুরা ফাতিহা পড়ার তো সুরা ফাতিহা দরকার নাই, পড়ার তো দরকার নাই। হুজুর সাহেব আমার কথা হুজুর সাহেব শুনেন, আমার আপনি কথা শুনেন, আপনি আপনি কিছু আচ্ছা কথা বলেন তো বলে শুনুন। মুসলিম কারে বলেন, বলেন মুসলিম কারে বলে, মুসলিম কাকে মুসলিম বলে? কাকে মুসলিম বলে, মুসলিম যারা 5 বক্ত যারা নামাজ 5 বক্ত পড়ে, নামাজ পড়ে, আল্লাহকে সিজদা করে, আল্লাহকে সিজদা করে, ঠিক আছে? ঠিক তাদেরকেই তো আছে, মুসলিম তাদেরকে তো বলি আমরা, মুসলিম বলি আমরা, ঠিক আচ্ছা দেখেন আছে? মুসলিম আল্লাহ কারে এক, বলে এটাও আপনি আল্লাহ এক, জানেন না, সুরা ফাতিহাও পড়তে পারেন না,
আপনি কিভাবে বিশ্বাস করবো যে আপনি কোন একটা মুসলিম ফ্যামিলিতে ছিলেন? হুম, সেটাই সেটাই আপনার সাথে, আর সেটাই আপনার সাথে, আমি আর কিভাবে আমি বিশ্বাস করব কিভাবে যে আপনি বিশ্বাস করবো যে ইঞ্জিনিয়ার? আপনি ইঞ্জিনিয়ার? আমি আপনি বিশেষ এটা করে এই যে জানেন, আপনাকে কিছু প্রশ্ন করলাম, মানুষ অলরেডি বুঝে গেছে। আপনি প্রাথমিক প্রশ্নটাই আমি আমার উড়াই দিলেন, আমার উড়াই দিলেন। আমি তো আপনার এই স্কুল লেভেলের প্রশ্ন করলাম, বিজ্ঞানের প্রশ্ন স্কুল লেভেলের সেটা করছি, ঠিক আছে। স্কুলের বাচ্চা জানে, হ্যাঁ, সেটাই স্কুল আপনি লেভেলের, জানেন না? স্কুল লেভেলে আমরা যে সময় আমরা যে পড়ালেখা সময় করছি তখন পড়ালেখা এত করছি আপডেট তখন ছিল এত না আপডেট ছিল না। আয় হায় রে, আপনি বইগুলা। কোন সময় পড়াশোনা করছেন ভাই? একটু ঠিক আছে এসএসসি ঠিক আছে। সালটা পেয়ে ফেলার। হুম হুম, যাই হোক, আর যাই আপনারা হোক, যে আর এই যে আপনারা যে সৌদির বিষয়টা, সৌদির বিষয়টা এরাই যান এরাই মুসলমানরা, একটু এসএসসি সালটা কল ভাই, না যে আপনি এরাইলে সবাই হবে না, এরাই না শুনুন, না, একটু এসএসসি শাক সাল দিয়ে বলেন। শাক দিয়ে মাছ ডাকলে হবে না, আবার শাল প্রশ্নের না উত্তর না দিয়ে ভাই, যেতে একটু হবে। এসএসসি সাল বলেন, না অ্যাভোগ্যাড্রোর আসলে সংখ্যা জানেন গুণা না, হবে না, গুণা অ্যাবসলিউট হবে না। জিরোর মানে জানেন না, আমি ঠিক আমি আছে, আল্লাহ আল্লাহ আপনি ফিজিক্সের কিছুই জানেন না, আমি আপনার একটু আল্লাহর কাছে, বলেন যে ভাই আল্লাহর আপনি কোন কাছে সালে এসএসসি পরীক্ষা দিচ্ছেন? আপনার বয়স কত ভাই, 80 বছর না 100 বছর? আমার প্রশ্নটা আমার শুনেন, প্রশ্নটা শুনেন, আপনি আবার বলেন যে আপনার আমার ছোট্ট বয়স কত, আরেকটা 80 বছর কোশ্চেন না 100 বছর নাকি আরো বেশি? ভাই, ভাই আপনি আমার সাথে ভাই আপনি ডিবেট আমার করতে সাথে ডিবেট চাচ্ছেন না, করতে চাচ্ছেন না? আমি তাই তো না? আপনার প্রশ্ন করতেছি, আপনার বয়সটা কত, 100 বছর? তাহলে তাইলে ভাই আপনার আপনারা যেসব শুধু এসএসসি পাস করছেন সেই আপনি সময় বলতে যে দেন, এগুলো জিনিসই ছিল না? আপনি আমাকে বলতে আপনি দেন আমাকে বলতে দেন, হ্যাঁ নাকি বলতে আপনি দিচ্ছি তো বলে ভাই, যান। বলেন। ঠিক আছে, আপনি ঠিক আছে, ওই আপনি সেই তো ও পুরানো সেই ইতিহাস, পুরানো ইতিহাস, আচ্ছা শুনেন কেন ভাই শুনেন আপনি একটু বলেন যে আপনার পড়াশোনার শুনেন জন্য শুনেন, আপনার সহায় ভিউয়ার্স করবে একটু, বাড়তেছে, ভিউয়ার্স যাই হোক, বাড়তেছে, যাই হোক, আপনার আপনাকে যে আপনাকে যে প্রশ্নটা আমি করব, প্রশ্নটা আমি করব, সৌদিতে যে সৌদিতে গৃহকর্মী যে নির্যাতন গৃহকর্মী হয়েছে নির্যাতন হয়েছে, হচ্ছে, ঠিক আছে, এই ঠিক বিষয়ে আছে, এই আপনারা বিষয়ে গাদী আপনারা মুসলিমরা গাদী মুসলিমরা কোনো কোনো কণ্ঠস্বর তুললেন না কেন? কণ্ঠস্বর তুললেন না কেন? অবশ্যই তুলবো না কেন, অবশ্যই তুলবো না যদি কেন? সৌদিতে যে গৃহ নির্যাতন হয়েছে অবশ্যই আমরা এটা বিচার চাই। যে দেশে চুরি যে করলে দেশে হাত চুরি কাটা করলে যায়, হাত কাটা যায়, ঠিক আছে, ঠিক আছে, সেই দেশে, সেই দেশে, সেই দেশে এক সেই দেশে গৃহকর্মী গৃহকর্মী বাবা বাবা ছেলে ছেলে সমানে সেক্স সমানে করতেছে সেক্স করতেছে গৃহকর্মীর সাথে এবং গৃহকর্মীর সাথে পিটাচ্ছে এবং পিটাচ্ছে চাবুক দিয়ে, চাবুক দিয়ে, আমার আমার আমি বহু আমি বহু বহু টিভি নিউজে বহু টিভি দেখেছি। নিউজে দেখেছি। হ্যাঁ, তো এটা তো অবশ্যই অন্যায় হয়েছে, তো এটা তো আমরা অবশ্যই বিচার চাই, কেন চাবো না বলেন? না না একটা না, আপনাদেরকে তো দেখলাম না অন্যায়ের কেন কোনোদিন, বিচার আমরা চাবো কোনোদিন না বলেন ভাই? যেটা হচ্ছে আপনার আপনাদেরকে দাদা, যেটা দোষ শুনেন, তাহলে আপনারা, এই যে শুনেন দাদা, আপনারা এবার আমার আপনারা কথাগুলো শুনেন, যেটা হচ্ছে আপনাদের পৌত্তলিকতা সমস্যাটা কি জানেন? আপনারা যেহেতু আপনাদের কোনো ধর্মগ্রন্থ নাই, আপনারা ধর্ম দিয়ে মানে মানুষের আচার দিয়ে ধর্ম বানায় ফেলেন, আর আমাদের হচ্ছে কোরআন হাদিস হচ্ছে রেফারেন্স, কে কি করলো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, ঠিক আছে? আমাদের মাথা ব্যথা হচ্ছে কোরআন হাদিসে কি আছে, ঠিক আছে? আর আপনাদের অবস্থা কি হচ্ছে, ও এটা করছে, ও এটা করছে, ওইটাই ধর্ম, যে যা করে পৌত্তলিকদের কাছে ওইটাই তাদের ধর্ম, কিন্তু আমাদের তা না। না আপনি না যদি না এখন হচ্ছে যে না, বিসমিল্লাহ বলে মদ খায় কোনো মুসলিম, তাহলে সেটা জায়েজ হয়ে যায় না, কারণ হচ্ছে কোন হাদিসে ওটা নিষিদ্ধ, হারাম, তো হারাম হারামই থাকবে। আপনি যতই মদ খান ওটা কোনোদিন হালাল হবে না। আপনি যদি 100 জন মুসলিম নিয়ে ভিডিও করেন যারা মদ খাইতেছে, এই যে দেখো মদ খাইতেছে মুসলিমরা, মাথায় টুপি পইরা পাঞ্জাবা পাঞ্জাবি পইরা মদ খাইতেছে, তাহলে ওটা জায়েজ হবে না, ঠিক আছে? আমাদের দেখাইতে হবে কোরআন হাদিসে কোনটা আছে, এইটা পৌত্তলিকতা এবং আমাদের মধ্যে পার্থক্য, এই বেসিক জিনিসগুলা আপনাকে আগে শিখতে হবে, ঠিক আছে? বেসিক জিনিসগুলো, ইসলামের বেসিক জিনিসগুলো আগে শিখে আসবেন, না তো এইভাবে বারবার ধরা খাবেন, ঠিক আছে? এইভাবে ধরা তো আপনি এরকম খাইছেন, বসে যে লাভ নাই, ধরা তো আপনি ধরা তো খাইছেন, আপনি খাইছেন, আপনি তো ধরা নিজেরে ধরা যে আপনি যে এক্স মুসলিম শাস্তে যে ধরা খাইছেন এটা আপনি বুঝতে পারতেছেন? এই সেন্সটা আপনার না আছে না না? না, না আপনি এটা না না, জেনে আপনি এটা না বলতেছেন, জেনে বলতেছেন, না আপনি একটা সময় বলতেছেন যে আমার ভাই আমার 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 ঈশ্বরের আমার প্রতি ঈশ্বরের প্রতি অনেক ভয় ছিল, অনেক ভয় ছিল। হ্যাঁ, কিসে ভয় ছিল, ঠিক আছে, ঠিক আছে, কিসে ভয় ছিল বলে বুঝিনি, বুঝিনি বলেন, ঈশ্বর, কিসে ভয় ছিল? ঈশ্বরের প্রতি, ঈশ্বরের প্রতি, ঈশ্বরের প্রতি কি জন্য ভয় ছিল? জি জি, অনেক ভয় ছিল, অনেক ভয় জাহান্নামী ছিল, হবো এটা জাহান্নামী বলবো না, হবো এটা বলবো না, কোরআন শরীফ ধরতাম কোরআন না, শরীফ ধরতাম না, ঠিক, নাপাক কোরআন অবস্থায়, শরীফই নাপাক ধরতেন না? অবস্থায়, না তাহলে আপনি না, কেমন গুনা মুসলিম যে গুনা কোরআন হবে, শরীফই ধরেন না? এরপর গুনা ওইটা তো গুনা হবে, হয়তো গুনাহ হবে, পাপ দিবা না, কোরআন ইসলামে তো হাদিস আছে ধরলে যে পাপ গুনাহ হবে, দিবা, ইসলামে তো আছে যে ইসলামে পাপ তো দিবা আছে না, যে পাপ দিবা না, মানে পাপ আমার দিবে পড়ার না, সময়, আমার পড়ার সময়। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, কোথায় আছে বলেন, তাই না, তাই না? আছে রেফারেন্স না, দেন, আছে না? রেফারেন্স দেন, আছে না, আছে না? নামাজ সময়, নামাজ নামাজ পড়ার সময়, সময় কি নামাজ ভাই, পড়ার সময় কি ভাই বা ইকো ভাই হইতেছে ভাই, ইকো হইতেছে আপনার ভাই আপনার? আপনার হ্যাঁ আপনার এখন বলেন, নামাজ নেটওয়ার্কে, পড়ার সময় পাদ দিলে কি হবে কোন? না আপনার হ্যাঁ, শব্দ ইকো আপনার শব্দ হইতেছে, ইকো হইতেছে, এখন শুনতে আপনার নেট, পাচ্ছেন? আপনার নেট,
হ্যালো, হ্যাঁ 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 শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন। বহু কিছু আছে ভাই। অবস্থা ঠিক আছে, আছে ভাই? ঠিক আছে। আচ্ছা, বহু কিছু আছে, অথচ আপনি জীবনে কোরআনই দেখেন নাই, কোরআন চোখেই দেখেন নাই, সুরা ফাতিহাটাও জীবনে পড়েন নাই, না না আপনি এটা আপনি মুসলিম করে শিওরের কথা বলে বলছেন? এটাও জানেন না, আপনি আপনি নিজেকে সায়েন্সের শিওর সর্বজনীন হইতেছেন কি বলে আপনি? সামান্য সায়েন্সের কিছুই জানেন না, বেসিক আপনি নলেজ তো আপনার শিওর নাই, এরপরে আর কি বলবো আপনার সাথে কথা? হ্যাঁ আপনি বলেন। শিওর হইতেছেন আপনি কি শিওর করে? হইতেছেন কি করে? আমি হ্যাঁ আপনি শিওর হইতে, আপনি আপনি বলেন আপনার এসএসসি সাল কত? বলেন, আপনি হ্যাঁ বলেন, আপনি বলেন। এসএসসি সাল দিয়ে তো আপনি এসএসসি ধর্মী সাল দিয়ে তো আপনি ধর্মীয় বিচার করা ধর্মীয় করবেন না। বিচার করা করবেন না। আমি তো আপনার ধর্মীয় বিচার করতেছি না, কিন্তু আপনি যেভাবে উচ্চশিক্ষিত নিজেকে দাবি ঠিক আছে করলেন, ঠিক কিন্তু আছে, আপনি যে ধরনের কথা বলতেছেন এটা অলরেডি এর আপনি জন্য আমারে ফাঁসা হওয়ার জিজ্ঞাসা ঝুঁকি করতে আমার পারেন জন্য না কেন আপনি কি হচ্ছে? তাহলে ফাজিল পাস আপনি কি করছেন ফাজিল পাস করছেন? আরে ভাই, আমি তো নাকি? নাকি মাদ্রাসাই পড়ি নাই, আমি তো ঠিক আছে, ইঞ্জিনিয়ার। কিন্তু ঠিক আছে, ও আপনাকে তো দেখে সেটা আপনাকে মনে তো হয় না দেখে ভাই। সেটা মনে হয় না ভাই, মনে না হলে আমার কিছু করার নাই তো, আমার আপনার হ্যাঁ দেখা দিয়ে আপনার মনে মনে করা নিয়ে তো আমার কিছু যায় আসে না। আসে আপনার আবিষ্কারের একটা নাম আপনার বলেন ভাই, আবিষ্কারের একটা নাম বলেন ভাই, যাতে আমার এখন আবিষ্কার ইতিহাসের আপনি পাতায় লেখা পেটেন্ট হয়। অফিসে ইতিহাসের খোঁজ পাতায়, নিয়েন, যেগুলো পেটেন্ট করা আছে সেগুলো খোঁজ নিয়েন, বলেন এখন। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা এটা কি ইউটিউবে আচ্ছা, দিছেন এটা কি আপনি আপনার ইউটিউবে আবিষ্কার দিচ্ছেন গুলা? আপনি আপনার আবিষ্কার গুলা? না, আমার আবিষ্কার গুলো ইউটিউবে দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমার আবিষ্কার গুলো কপিরাইট পেটেন্টেড করার প্রয়োজন হয়, ইউটিউবে দেওয়ার প্রয়োজন হয় না। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, কত রকম কিছু ঠিক আছে, দেখলাম ভাই, কিছু দেখলাম ভাই। শুধু হ্যাঁ, ইসলামেই না, ইসলামই না, বহু ধর্মেই আমি দেখছি। ধর্মে আমি দেখছি বহু ধর্মে আছে, দেখছেন কোন ধর্ম? আপনি তো জীবনে কোরআনই পড়েন নাই, আর বহু ধর্মে কি ঠিক কি আছে দেখবেন ঠিক কি আছে, শুনি আর ভাই? আপনারা 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 ইসলামের বিরুদ্ধে ইসলামের কথা বললে বিরুদ্ধে কথা বলেন বললে কি? বলেন কি? বলেন ইসলামের কি বিরুদ্ধে হয় না কথা বললে আসতি কি না বলেন? নাই নাই বিধর্মী? নাই বিধর্মী কেন কেন বিধর্মী? আপনারা আচ্ছা বিধর্মী দিন? আপনারা বিধর্মী আচ্ছা দেন। হ্যাঁ আচ্ছা, বলেন তো, নাস্তিকরা হিন্দু ধর্মের বিপক্ষে কিছু বলে না কেন? হুম, কি বলতেছেন বলেন আপনার বলেন, প্রশ্নটা? অনেক নাস্তিকরা নাস্তিক, হিন্দু ধর্মের বিপক্ষে কিছু বলে না কেন? হ্যাঁ ভারত, হ্যাঁ, ভারতের নাস্তিক ভারতের বহু, নাস্তিক, ভারতে ভারতের নাস্তিক বহু বলে, আছে, কাশী কুপা কিছু তারা বলে না তাই পৌঁছায় না? দিতেছে, তারা পৌঁছায় কাশী কুপা দিতেছে, কিছু বলে না তাই না? তারা তো বাংলাদেশ তারা তো কেন্দ্রিক। বাংলাদেশ কেন্দ্রিক। ও, আসিফ মুভা আর মাসুদ, এরা আছে বাংলাদেশ আছে, কেন্দ্রিক। হ্যাঁ আছে, আচ্ছা মুফাও আছে, কিন্তু আপনার থেকে অনেক আপনার থেকে লেখাপড়া অনেক করছে। লেখাপড়া করছে, আমার থেকে অনেক ঠিক বেশি আছে ঠিক লেখাপড়া আছে, করছে। জি জি, জি জি, ও আপনার তাই থেকে না? অনেক আপনার বড় থেকে অনেক বড় বড়, বড় আপনার আর ভিউয়ার্স হয় নাইলো ভিউয়ার্স হয় 300-এর নাইলো উপরে, 300-এর উপরে। আর ও, আপনার তার 62 ভিউয়ার্স দেখে মাসত্রি বুঝে ফেলেছে তার অনেক মানে ইয়েটা। এখন অনেক মনে পপুলার। করেন যে একটা বানরের নাচ দিল, ঠিক আছে, বানরের নাচ দিল ইউটিউবে, লোক মিলিয়ন মিলিয়ন লোক দেখে ফেলছে, তার মর্যাদা না অনেক বেশি? বানরের নাচ তো দেয় বানরের না, নাচ না তো দেয় না না, ভাই না বানরের নাচ তো ভাই, দেয় না, বানরের নাচ তো দেয় না। তা কি মোফার দেয় কথার বাবা? যুক্তি মোফার আছে, কথার চুক্তি আছে? মোফলা ও, মোফা দাদার চুক্তি আছে, খালি আমারে গালি দেওয়া পালায় যায়, এই তো মোফা মানে ওয়ালে নিয়ে আমারে মোফা গালি এক দেয়, সময় কিন্তু এটা ইসলামের আমার সাথে দালালি করছে, লাইফ চ্যালেঞ্জে আসতে পারে না। এক সময় কিন্তু এক ইসলামের সময় কিন্তু দালালি ইসলামের করছে, দালালি করছে। ও, এটা তাই জানেন নাকি? আপনি? এটা জানেন আপনি? হ্যাঁ তাই হ্যাঁ, নাকি? জানেন না? জানেন জানেন না? না, জানেন না। তা আমার সাথে একটু লাইভে আসুক না, একটু আলোচনা করি ওরে যে বাবা, ইসলাম কত আপনি জানে একটু দেখি আপনি না। এক লাফে চান্দে এক যাইতে লাফে চান চান্দে দিয়ে, যাইতে চান্দে, ও এক লাফে চান্দে গেছে গা? আপনি 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 আমি আচ্ছা দাদা, ঠিক আছে এই ঠিক মানে আছে, ইউটিউবে বান্দরের নাচ দিলে 5 মিলিয়ন কার 10 মিলিয়ন ভিডিও মা পাবেন, তা তার মর্যাদা বেশি? বান্দরের রাস্তা বান্দরের যেগুলো রাস্তা কথা বলা যেগুলো বলে সে, কথাগুলো তার বলে সে কথাগুলোর যুক্তি কথাগুলো আছে, যুক্তি আছে, ও তার অনেক যুক্তিগুলো যুক্তি আছে, আছে, কারণ সে হিন্দু ধর্মের বিপক্ষে কথা বলে না, হুম, সেই জন্য যুক্তি আছে। সে যদি হিন্দু হিন্দু ধর্মের, ধর্মের বিপক্ষে হিন্দু কথা ধর্মের বলতো, তাহলে দেখতেন আরেকটা তার মিথ্যা গালি কথা কয়টা বললেন দিই। আপনি, কথা বললেন আপনি? হ্যাঁ, আপনি এত মিথ্যা আপনি বলেন এত কেন? মিথ্যা বলেন কেন? আচ্ছা, তাহলে আপনি মুফা আপনার আসিফের হিন্দু লজ্জিত ধর্মের হওয়া বিপক্ষে উচিত। লাইক করে আমার একটু দেখান তো। হ্যাঁ একটা একটা হ্যাঁ, ভিডিও একটা আমি একটা দেখছি, ভিডিও আমি দেখছি, দেখছেন একটা ভিডিও দেখে ফেলছেন? হ্যাঁ একটা? ওরে বাপ রে হ্যাঁ, বাপ, আপনি বলেন যে একটা দেখে করে না ফেলছেন? করে না, করে হ্যাঁ না, করে আপনি না কেন বলছেন বলেন করে তো? না, করে না, বহু বহু করে না হিন্দু, কেন? হিন্দু বহু ধর্মে হিন্দু, হিন্দু ধর্মে বহু বহু করছে, করছে করছে আপনি মিথ্যা করছে, বলেন না, আপনি মিথ্যা বলেন না। আপনি টুপি আচ্ছা, পরে আপনি হিন্দু মিথ্যা কথা বলতেছেন। হিন্দু গ্রুপে জি মুফা জি জি আসিফ মাসুদ এদের ভিডিও শেয়ার দেয় কেন বলেন তো? এরা হ্যাঁ নাকি নাস্তিক, তা নাস্তিকদের ভিডিও হিন্দু না, গ্রুপে শেয়ার দেয় কেন? এরা এদের যেটা আছে, এরা এরা আসিফ আসিফ যে আছে আসিফ যে আছে এই সব রেফারেন্স দিয়ে এইসব কথা বলে, রেফারেন্স দিয়ে কথা বল, ও ইসলামিক রেফারেন্স দিয়ে ফাউন্ডেশনের কথা বলে, ফাউন্ডেশনের তা জি, আমাদের সাথে আসলে পালায় যায় কেন? আপনি ডিবেট আপনি করছেন কিনা ডিবেট আমি জানি করছেন না, কিনা আমি জানি না, না আপনি না বলাইছেন আপনি বলাইছেন না, সে কালকেও আমি আমার লাইভে ও আসে দেখতেছিল আমার লাইভ, ঠিক আছে, তা কালকেও পালাইছে, কালকেও কইছে আসেন আমি আলোচনা করি, কোনো তর্ক না, কালকে ওরে বলছে আসো কথা বলি, অ্যাড ওদিনকে এক অ্যাড সিলেটে অ্যাড দেখছিলাম সিলেট ডিবিট দেখছিলাম, করতেছে, ডিবিট করতেছে।
খালি হ্যাঁ, ছাগলের মতো কাল ব্যবহার করে। করে বলছে আসো অ্যাড হোক, সমস্যা নেই তো, ওরে যে ছিল তার সাথে কেটে দিয়ে কইতাম আসি তুমি আসো তোমার সাথে আলোচনা করি, আমি তো আসি তুমি সবসময় আসো আলোচনা করি, আমি তো কোনো ঠিক সময় না আছে ভাই, করছি। ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকে, তাহলে ভালো থাকে, মানুষের আমার এখন কথা মানুষে একটা আমার বাণী কথা আমি যে একটা দিয়ে বাণী আমি যে দিয়ে দিই। বাণী দিয়ে হ্যাঁ যেতে ভাই চাই আমি, বাণী দেন সেই আমি। হ্যাঁ বলেন, মানুষের মনুষ্যত্ব মানুষের ধর্মটাই মনুষ্যত্ব বড় ধর্ম। ধর্মটাই বড় ধর্ম। আচ্ছা দাদা আমি আসুন একটা আমরা, বলি, আসুন আমরা, আপনি যেটা হচ্ছে আপনি প্রত্যেক, দাদা, হ্যাঁ আপনার একটু কথা তাহলে শুনে যান, যেটা আপনি হচ্ছে হিন্দু, আপনি হিন্দু বানাই দিচ্ছেন হিন্দু আমারে বানাই দিচ্ছেন আমারে। আচ্ছা ভাই দাদা? শুনেন না, বলুন দাদা, আপনার বলুন। কথা শুনতে তো সমস্যা নেই তাই না, না বলুন যেটা বলুন হচ্ছে বলুন বলুন। প্রত্যুলিকতায় মানুষ পাপজনিত পশু হয়ে জন্মায়, তাকে পশু থেকে মনুষ্যত্ব রূপান্তরিত হয়ে মনু হয়, মানব হয়, ঠিক আছে? ইসলামে তা বলে না, সূরা আরাফের 172 নং আয়াতে বলা হইতেছে যে মানুষে মানুষ হিসেবে সৃষ্টি করা হয়েছে। আপনাকে পরে শুনাবো, আচ্ছা তাহলে আমার আচ্ছা একটা তাহলে যুক্তি আমার শুনেন। একটা যুক্তি শুনেন। আচ্ছা, ডিএনএ আচ্ছা টেস্ট, ডিএনএ টেস্ট, আপনি বিদেশে, আপনি বিদেশে আপনি ছিলেন, বিদেশে ছিলেন, আপনি 5 বছর আপনি পরে পাঁচ এসে বছর দেখেন পরে এসে দেখেন আপনার আপনার বউ 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 প্রেগনেন্ট অবস্থায়, ঠিক প্রেগনেন্ট আছে? অবস্থায়, ঠিক আছে? তখন আচ্ছা আপনি ডাক্তার তখন আপনি সাহেবকে কি ডাক্তার বললেন? সাহেবকে কি বললেন? ডাক্তার সাহেব, আমার ডাক্তার বউয়ের সাহেব আমার ডিএনএটা বউয়ের করান। ডিএনএটা করান। ঠিক আছে, তারপর যদি বলেন, ঠিক আপনার আছে যদি সন্তান, আপনার সন্তান আপনার সন্তান হয়, আপনার সন্তান হয় তখন কিন্তু আপনি তখন মেনে কিন্তু নেবেন, আপনি তাই না? মেনে নেবেন তাই না? আর আচ্ছা যদি ডিএনএ আর টেস্টে যদি ডিএনএ টেস্টে না, না না আপনি আমার কথা আপনি শুনেন, আমার কথা শুনেন, আর যদি আচ্ছা ডিএনএ আর যদি টেস্টে যদি ডিএনএ না টেস্টে হয় তখন যদি আপনি না হয় মেনে তখন নেবেন আপনি না। মেনে নেবেন না। হ্যাঁ, হ্যাঁ তা আপনার কথা তা হলো যে আপনার কথা মানুষের হলো যে মানুষ পূর্বপুরুষ পূর্বপুরুষ ইয়ে কি ছিল, বানর ছিল না? মানুষের কি পূর্বপুরুষ ছিল, বানর ছিল? মানুষের পূর্বপুরুষ বানর ছিল? জি জি, এটা তো জি জি, ডিএনএ এটা তো টেস্টে ডিএনএ বলে। টেস্টে বলে, ডিএনএ টেস্টে বলে। এ ভাই জি কেউ একটু এনারে ইন সার্চ অফ এই যে অ্যাডাম ডিএনএ লিখে এখানে লিঙ্কটা দিয়ে দেন তো দাদারে। দাদা আপনি কোন স্কুলে পড়েন আমার একটু প্লিজ বলেন, আল্লাহর রাস্তা একটু বলেন, আপনার দেবতার কসম একটু কর, আপনি কোন স্কুলে পড়ছেন আপনি আমার যে হিন্দু বানায় মানুষের ফেললেন ডিএনএ এবার। আগে বানর ছিল একটু আমারে বলেন হ্যাঁ, এটা ভাই, ডিএনএ একটু টেস্ট কাউরে প্রমাণিত। ইন সার্চ অফ অ্যাডাম ডিএনএ লিখে এখানে দেন, একটু দেন ইন সার্চ অফ অ্যাডাম ডিএনএ আচ্ছা, এখানে আপনার লিঙ্কটা আপনার দিয়ে দেন তো, আপনার আপনার কথাটা আমি দিব শুনি। এখন আপনার লিঙ্কটা দিব। হ্যাঁ, না না না, না আপনি না না কথাটা আপনি শুনেন, কথাটা শুনেন, আপনি আপনার মতবাদটা আপনার আপনি ব্যক্ত মতবাদটা আপনি করেন ব্যক্ত করেন না, যে মতবাদ মানুষের, ব্যক্ত করার কিছু নাই, বিদেশে একটা ইউনিভার্সিটিতে একটা প্রজেক্টেই সারা বিশ্বে সবার মানুষের ডিএনএ সংগ্রহ করে সার্চ করে রিসার্চ করে বের করা হয়েছে আদম আলাহি সাল্লাম দেখতে কেমন, ঠিক আছে? এবং আদম আলাহি সাল্লামের ডিএনএ ব্যবহার করা বের করা হয়েছে যে ডিএনএ পৃথিবীর এমন কোন মানুষ নাই যার মধ্যে নাই, আপনি ওটা সাদা মানুষের মধ্যেও পাবেন, কালো মানুষের মধ্যেও পাবেন, কেনিয়ার মানুষের মধ্যে পাবেন, বাঙালির মধ্যেও পাবেন, ভারতেও পাবেন, মায়ানমারেও পাবেন, চায়নাও পাবেন, পৃথিবীর সব মানুষ ওই ডিএনএটা বহন করতেছে, সেটারই বলা হয় অ্যাডাম ডিএনএ। এবং সেটা 60 থেকে 70 হাজার বছরেরও মিনিমাম, 60 থেকে 70 হাজার বছরের পুরাতন, এই যে লিঙ্ক অলরেডি একজন দিয়ে দিছে। হ্যাঁ, সমস্যা হ্যাঁ নাই, সমস্যা নাই। ঠিক আছে এবার বলেন যে পৃথিবীর সহায় যে সূরা হুদরাতে 49 চ্যাপ্টারে 13 নং আয়াতে যেটা বলতেছে যে একজন মানুষ থেকে সব মানুষের সৃষ্টি করা হয়েছে, এটা অলরেডি এখন প্রমাণ আছে, সাইন্টিফিক ডিএনএ রিসার্চ এরই প্রমাণ আছে, ঠিক আছে? এই যে লিঙ্কটা দেওয়া হয়ে গেছে নিচে, আপনি একটু দেখে নেবেন, আর কোন ভার্সিটি করছে গুগল করলেই পেয়ে যাবেন, যে বিশ্ববিদ্যালয় করছে সেই বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেশি যদি উচ্চ শিক্ষিত এবং আধুনিক ব্যবস্থা থাকে টেকনোলজির যেটাতে বের করা যাবে, আপনি দিয়ে করে একটু করে আমাকে তারপর দিবেন, ঠিক আছে? আপনি কি বান্দরবাদে বিশ্বাসী বলেন তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার আপনার মতবাদ যদি যুক্তিসম্মত হয়, আমি যদি পড়ে যদি মানি, ঠিক আছে, তাহলে আমি অবশ্যই বিশ্বাসী হব। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু পড়াশোনা করে আসেন, ঠিক আছে? মানুষ হাসাহাসি করছে আচ্ছা তো, আচ্ছা, ঠিক ঠিক আছে? আছে, ধন্যবাদ আপনাকে। আর আমার একটা যে বাণীটা আমি দিতে চাইছি, যে মানুষের মনুষ্যত্ব হিন্দু দিয়ে, মুসলমান দিয়ে, খ্রিস্টান দিয়ে মানুষকে বিচার করবেন না ভাই। আচ্ছা যেটা বলতেছি যেটা সূরা আমার আরাফের কথাটা 172 নং আয়াতে আমার বলেই দিতেছে আল্লাহ, হ্যাঁ, যখন আপনি আদম কথাটা এড়াই আলাইহিসসালাম যাচ্ছেন, এবং আপনি কথাটা এড়াই যাচ্ছেন। আপনার কথাটা জবাবটা আপনি তো জেনে যাবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যে বলেন বলেন। সূরা আরাফের 172 নং আয়াতে বলতেছে আল্লাহ আদম আলাইহিসসালামের পৃষ্ঠদেশ থেকে সমস্ত মানব কিয়ামত পর্যন্ত যত মানুষ বের হবে সবাইকে বের করলেন এবং তাদেরকে জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের পালন কর্তা নই, তখন আমরা সবাই রূহ অবস্থায় সাক্ষ্য দিতে হ্যাঁ অবশ্যই আপনি আমাদের পালন কর্তা, কেয়ামতের দিন এটা স্মরণ রাখো, কেয়ামতের দিন এটা জিজ্ঞেস করা হবে, ঠিক আছে?
তা কতজন মানুষ হবে কিয়ামত পর্যন্ত? সবার রুহু অলরেডি সৃষ্টি করা হয়েছে, তারা অলরেডি মুসলিম, সাক্ষ্য দিয়ে ফেলছে। এবার আসেন যে পৌত্তলিকতা কি বলে, খ্রিস্টবাদ কি বলে। খ্রিস্টবাদ হচ্ছে ব্যাপটিজম করা লাগে, এটা নিয়ে অলরেডি কয়েকদিন আগে একটা লাইভ করে ফেলছি, একটু দেখে নিবেন। ব্যাপটিজম করা লাগে, ঠিক আছে, চার্চে যে ব্যাপটিজম করা লাগে, তখন সে খ্রিস্টান হয়, ইহুদি হয়। আর হিন্দুদের যেটা হচ্ছে জন্মের 12-6 দিন পরে যে ছোট্ট পূজা হয়, ছোট্ট পূজায় তখন তার মানে বিধাতা, মানে তার যে ঈশ্বর, তার ভাগ্য লিখে। 6 দিন আগে যদি মারা যায় তাহলে তার ভাগ্য কে লিখবে আল্লাহ জানে। কিন্তু এই যে সূরা লোকমানে 34 নং আয়াতে আল্লাহ বলে দিতেছে যে গর্ভ মাতৃগর্ভে কি আছে আল্লাহ জানে, তার সবকিছুই আল্লাহ জানে। সে কবে কোথায় মৃত্যুবরণ করবে, তার রিজিক কি হবে, সে কেমন হবে, সবকিছুই আল্লাহ জানে। কিন্তু হিন্দু ধর্ম বলতেছে জন্মের 6 দিন পরে তার ভাগ্য লেখা হয়। তাহলে ভাই 6 দিন আগে মারা গেলে তার ভাগ্য কে লিখছিল ভাই? তারপর হচ্ছে 12 দিন পরে হয় হিন্দু পৌত্তলিকরণ ধর্মটা পূজা, তো একটা ভুয়া ধর্ম ভাই। নামকরণ পূজা, ভাই এবার শিখে না। হিন্দু ধর্ম, হিন্দা আমার আমি কথাটা শুনেন, হিন্দু ধর্মের জন্মের কথাটা কথা তুলবেন না বললে আপনার সব ধর্মগ্রন্থ চলে আসবে, আপনার ঠিক পৃথিবীর আছে। সমস্ত ধর্মগ্রন্থ নিয়ে আসবেন, আমি ইসলাম খ্রিস্টান থেকে ধর্মটা অনেক বলবেন। আপডেট হয়ে আসছে, ইসলাম ধর্মটা অনেক আপডেট হয়ে আসছে হিন্দু ধর্মের। হ্যাঁ কোথায় সনাতন ধর্ম অবশ্যই, আর কোথায় হিন্দু হিন্দু ধর্ম, ঠিক আছে। তো ইসলাম সেজন্য ধর্মটাতে মানুষ বলতেছি, সেই জন্য তো আপনার বেশি গ্রহণ ব্যাড করে। কনসেপ্ট গুলা, মানে আপনার যে সমস্যা আছে মনের মধ্যে, যে ভুলগুলো আছে সেগুলো আপনার ভুলগুলো শুধরে দিচ্ছি। এখন কি হচ্ছে, তারা যেটা হচ্ছে 12 দিনের মাথায় তারা পৌত্তলিকরণ করা হয়, বাপ মা ঠিক করে যে ওই তার সন্তান কোন মূর্তি পূজার এই অনুষ্ঠানে হবে, ঠিক আছে, বুঝলেন? এবার সেটা বলে নামকরণ পূজা, শিখে না, ঠিক আছে। ইসলামে এরকম কোন রিচুয়াল নাই, নামকরণ পূজাও করা লাগে না, আপনারা ওই মুসলিম বানানো লাগে না, কিচ্ছু করা না, কারণ সে জন্মের আগের থেকেই মুসলিম, রূহ অবস্থায় মুসলিম আপনার। এবং মানুষ পাপ জনিত জন্ম করে না, পশু জন্মায় না, আপনি যেটা মনুষ্যত্ব, মানুষে হ্যাঁ আল্লাহ হ্যাঁ, ইনসান হিসেবে সৃষ্টি করছে আর আর বিধর্মীরা তো দোজকে যাবে, তাই না? ইসলামে তো এটাই আছে। হ্যাঁ না, ইসলামে তা হ্যাঁ নাই। হ্যাঁ, বিধর্মীরা কি ইসলামে দোজকে যাবে আচ্ছা, না? আমি একটা সুন্দর প্রশ্ন করতেন আপনাকে, একটা ছোট প্রশ্নের উদাহরণ দিই। আপনি মনে করেন ভারতের নাগরিক, ঠিক আছে, হুম, শুনতে পাচ্ছেন আমার কথা? জি বলেন বলেন, শুনতে পাচ্ছি। আপনি ভারতের নাগরিক, আপনি অনেক খারাপ কাজ করলেন, ধর্ষণ করলেন, গরু হত্যা করলেন, যদিও গরু হত্যার সাজা হচ্ছে যাবজ্জীবন, আর ধর্ষণের সাজা 7 বছর। তাহলে মনে করেন গরু হত্যার চেয়ে গো হত্যা ইজি ছিল ভারতে, সহজ। মনে করেন আপনি ধর্ষণই করলেন, মাত্র 7 বছর সাজা হইলো, তা সরকার কি আপনাকে আপনার নাগরিকত্ব অস্বীকার করবে, যে আপনি বলবে আপনি ভারতের নাগরিক না? না, সেখানে তো পরিবেশটা নষ্ট করতেছি, তাই না? তাদের পরিবেশটা ধর্মীয় নষ্ট করতেছেন, আপনারে মনে করেন যে মাত্র 6-7 বছর সাজা দিল, আর তো কিছু হ্যাঁ, করবে না, আপনি তো তো গো তাদের হত্যা করবো, ধর্মীয় গরিবের করবেন না, গোহত্যা করতেছি মানে কি, তাদের ধর্মীয় সহানুভূতিতে আঘাত করতেছি আমি, আমাকেও এটা কিন্তু বুঝতে হবে। দেখেন তারা কিন্তু আবার গো মানে গো রপ্তানিতে বিশ্ব চ্যাম্পিয়ন, এটা জানেন কিনা? হ্যাঁ, ভারত কিন্তু আবার গরু রপ্তানিতে বিশ্ব চ্যাম্পিয়ন, এটা জানেন কিনা? এটা আপনারা বানাইছেন ফতুয়া দিয়া, ঠিক আছে। ও আমরা ফতোয়া দিয়ে বানাইছি, আর ভারতের হ্যাঁ হ্যাঁ, হচ্ছে মানে ওই মানে রপ্তানি ব্যুরো এটা ভুয়া ইনফরমেশন দিচ্ছে। ভারত না থাকলে, ভারত ভূখণ্ডটা না থাকলে আপনাদের মতো মনে কিছু করেন না, আপনাদের মতো হুজুরটা স্বাধীন বাংলাদেশে জামাতের রাজনীতিও করতে পারতো না, আবার দাড়ি টুপি পড়ে বড় বড় বয়ানও দিতে পারতো না, ভারত যদি 71-এ হেল্প না করতো। আচ্ছা, আর যেটা বলেন যে হইতেছে কি, এত ভারত বিদ্বেষী ভারত আপনারা, ভারতে মুসলিম শাসন উৎখাতে কারা কাজ করছিল বলেন তো একটু? আমি সেটাই যাচ্ছি না, আপনারা এত ভারত বিদ্বেষী হওয়ার না কারণটা কি? সেটা চাচ্ছেন না কেন, একটু হ্যাঁ বলেন না, একটু বলেন না। আচ্ছা না, বলেন, আমি ভারতে আমি ফরেন যে কারেন্সি আসে আমি কোন দেশে, এই শীর্ষ ফরেন কারেন্সি কোথার থেকে আসে, আমি একটু তো বলেন তো ওখানে শুনি। যাচ্ছি না, আমি জাস্ট আমি আমি জাস্ট আপনাকে একটা না রেফারেন্স একটু দিলাম। বলেন আপনারা বলেন এত, আপনারা যে দেশের ভারত ভিতরে হচ্ছে মনে মনে গরু আপনারা রপ্তানিতে পাকিস্তান প্রেমী, শীর্ষে আছে, আপনারা আপনারা মনে মনে আপনি বলেন পাকিস্তান যে প্রেমী, এটাকে এবং আমরা বানাইছি। শোনেন, আপনারা সৌদি আরবের পা চাটেন মনে মনে, আচ্ছা পাকিস্তান প্রেমী, ঠিক আছে, ভারত বিদ্বেষী, এই আচ্ছা, হলো ভারত আপনাদের বিদ্বেষী অবস্থা, দিলে ঠিক আছে। ভারতের শীর্ষ অর্থনৈতিক যোগানদাতা বাংলাদেশ কিভাবে হয় বলেন? ভারতের সাথে তো আমাদের অনেক ট্রানজিট আছে ভারতের কাছে, এই যে আগে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং হতো আমাদের এখানে, এখন তো সেটা নাই। ও এটা ভারত কি করলো ভাই, হ্যাঁ, ভারত বিদ্যুৎ দিচ্ছে আমাদেরকে অনেক। ভারত বিদ্যুৎ দিচ্ছে অনেক, হ্যাঁ, কোথা থেকে বিদ্যুৎ দিল? ভারত দিছে, বা তাদের টরিডোর দিয়ে দিছে।
করিডোরতে দিছে ভাই? আপনি কোন কোথায় বাস করেন ভাই, একটু বলেন তো। তারপর নেপাল থেকে আনতেছে, তারপর রাশিয়া থেকে আনতেছে, ঠিক আছে। নেপাল থেকে আনতেছে, আর রাশিয়া থেকে এইটা আনতেছে এইটা ভাই, আপনি আচ্ছা, একটু বলবেন আপনি যে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতাটা 71 কোথায় এর ভাই? কথা, 71 সালের কথা আপনারা কি ভুলে গেছেন? পাকিস্তানিরা না না আপনাদেরকে ভুলি কি নাই। বলছিল? হ্যাঁ, পাকিস্তানি আপনাদের ভাইরা কি করছিল? হ্যাঁ, আপনাদের মা বোনকে ভাই ধর্ষণ করেছিল, হ্যাঁ আপনাদেরকে আপনাদের অবশ্যই ভাইয়ের সেটা যুদ্ধ সামনে অপরাধ মনে। হয়েছে, হ্যাঁ, সেটা আপনারা তো অবশ্যই যুদ্ধ এখনো অপরাধ হয়েছে। পাকিস্তানের খেলা দেখলে, আপনারা তো হাততালি দেন, ইমরান খানের 4 মারা দেখলে, শহীদ আফ্রিদির 6 মারা দেখলে আপনারা তো লাফায় উঠেন, আচ্ছা তা আপনি বলতেছে ঠিক কি আছে। যে ভারত এই যে আপনারা মুসলিম দেশে যদি আপনার সাথে বিজনেস বন্ধ করে দেয় তাহলে ভারতে যে দুর্ভিক্ষ হবে এটা জানেন? কি বলতেছেন? আচ্ছা, মুসলিম দেশের সাথে যদি বাণিজ্য ভারত বন্ধ করে দেয় ভারতের লোকের দুর্ভিক্ষ হবে এটা জানেন? এটা মুসলিম দেশেরও ক্ষতি হবে, ফাইন্যান্সিয়াল, এটা মুসলিম দেশের কখনোই কিছুই করবে না। হবে না, ঠিক আছে, এটা কখনোই করবে না, এটা মুসলিম দেশ এটা কখনোই করবে না, তার কখনোই করবে ক্ষতি না। করে। যাক ভালো বুঝছেন। ঠিক আছে, আচ্ছা এবার কোন যে আপনি আমার একটা ভারতে কথা বলেন আপনি না, মনে করেন আপনি যৌথ আমার একটা প্রশ্রয় কথা বলেন, শিক্ষা গ্রহীত, আপনি মনে করেন আপনি যে রেপ করছে, ঠিক ভাই আছে, 6 বছর হুজুর মাথার সাহেব, থেকে জেল দিল, জেল দেওয়ার পরে আপনাকে কি মোল্লা ভারত সাহেব, আপনার নাগরিকত্ব অস্বীকার করবে আমারে বলেন? আপনি আমাকে একটা কথা বলেন, মোল্লা সাহেব, আপনি আমাকে একটা কথা বলেন, আপনি যদি এখন অস্ট্রেলিয়া আর পাকিস্তানের খেলা হয়, আপনি কি পাকিস্তানের সাপোর্ট করবেন না, যারা আপনার মা বোনকে ধর্ষণ করেছিল 71 সালে? বলেন, আচ্ছা ভাই এখন বলেন আপনি একদম সৎ যে স্বীকারোক্তি দিবেন? ভারতের সাথে খেলা হইতেছে মনে করেন বাংলাদেশের, আপনি কার সাপোর্ট করবেন? হ্যাঁ, আমি অবশ্যই ভারতের সাথে বাংলাদেশের বাংলাদেশের করবো, খেলা হলে আপনি আমি কার অবশ্যই সাপোর্ট করবেন বাংলাদেশের, বলেন? আমি 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 বাংলাদেশের থেকে সব সুবিধা নিতেছি, ঠিক আছে, আপনি আমার মাতৃভূমি বাংলাদেশের, এটা, আপনার আমি মাতৃভূমি এটা, আমার আমার মাতৃভূমি এটা, আপনার মাতৃভূমি, ঠিক আছে। আপনারা তো আবার জাতীয় সঙ্গীত মানেন না, হিন্দু ঠিক হিন্দুরা আছে। এবার লিখছে, আপনি বলেন আপনি ভারতে মনে করেন 10টা রেপ করছেন, রেপ করার পরে ভারত কি আপনারে আপনার নাগরিকত্ব বাতিল করবে এটা আমারে বলেন, বাংলায় বলেন কাকে? আমি আমি যদি আপনার? ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকি, আমি যদি হ্যাঁ ইন্ডিয়ান সিটিজেন, হ্যাঁ, আমাকে ওই হ্যাঁ ওই বলেন, দেশের লতে যা লতে যা আছে তাই সেটা করবে আমাকে? হ্যাঁ সেটা করবে দশটা তো, ঠিক আছে। দশটা রেপ তা করা যা, একজন মুসলিম, একটা রেপ করাই তাই? আপনি বারবার মুসলিমকে আনতেছেন কেন? মুসলিম মুসলিম আচ্ছা কত এবার আপনি অরাজকতা বলেন করছে, যদি, শুনেন শুনেন, কাশ্মীরে কত অরাজকতা করতেছে জানেন মুসলিমরা? এটা আপনি জানেন? আচ্ছা এই যে কেউ একটু কাশ্মীরের রেপের একটু লিস্ট গুলো এখানে দিয়ে দেন তো, ওগুলো সব বানানো, মিথ্যা তথ্য দিচ্ছেন আপনি, মিথ্যা তথ্য এগুলো দিচ্ছি না আমি, ভারতের রিপোর্ট আইএসআই, দিচ্ছি, ভারতের ওটা পজিশন ওটা গুলো ওটা দিচ্ছি হচ্ছে আপনার। আইএসআই এর হচ্ছে ভুল একটা রিপোর্ট, রিপোর্টের উপরে ভিত্তি করে, আমি আপনার আইএসআই না, আমি আপনার ভারতের রিপোর্ট ঠিক দিচ্ছি, আছে। এবং আমি আপনার ভারতের আপনাদের রিপোর্ট দিচ্ছি, আপনাদের মতো মানুষরা ভয়ঙ্কর, ঠিক আছে, এদেশের আচ্ছা আমি সরকারের আপনার জন্য ভারতের ভয়ঙ্কর, রিপোর্ট দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে। ভারতের আর্মি এই যে কাশ্মীরে আপনার ওই যে রেপ করে খুব মানে খুব ভালো কাজ করতেছে তাই তো বলতে ঠিক চাচ্ছেন? আছে, আপনাদের দেশের মতো আপনারা এই মানে এই দেশটাকে পাকিস্তান বানানোর জন্য উঠে পড়ে লাগছেন, একটা জঙ্গি আমাদের রাষ্ট্র। দেশটা পাকিস্তান উঠে পড়ে লাগছি, হ্যাঁ হ্যাঁ, আপনারাই ওহাবিবাদ ও মতবাদ এই আপনারা আর কি। ঢুকাচ্ছেন, ঠিক আছে, হ্যাঁ আমাদের ওহাবি এখন আর মতবাদ কি দুর্গা পূজা করলে আমাদের মানে অসম্ভব হয়ে গেতাম তাই তো? না, আমি সেটা তো আমি বলি নাই, ও আচ্ছা সেটা বলেন নাই, ঠিক আছে। আপনারা ওই তালেবান বানাদের রাষ্ট্র বানাইতে চাইতেছেন, ঠিক আছে, যেটা হইতেছে কি রাইফেল নিয়ে গুলো যে আপনাদের এই যে যারা মেয়েদেরকে, নাস্তিক দাবি করে তখন হয়েছে তারা হিন্দু ধর্মে ধর্ম হিন্দু ধর্মের মতে যখন হ্যাঁ তো বিয়ে আমি করে, সেটা ঠিক বলতেছি আছে, না ভাই, তখন সেটা আমি হয়ে যায় অসাম্প্রদায়িক, আপনারা তো হচ্ছে মুসলমান নাস্তিকরা নামের কি হিন্দু কলঙ্ক, ধর্ম সাপোর্ট করে ঠিক নাকি? আছে। প্রকৃত প্রকৃত মুসলমান কখনোই হিন্দুকে নিয়ে সমালোচনা করবে না, কারণ এটা ইসলামে নিষেধ আছে। এখন বলেন যে এটা কত নম্বর আমি আয়াতে আছে? সমালোচনা করতেছি না। হ্যাঁ, আচ্ছা বলেন তো যে আসিফ কি মুসলিম নাকি? আসিফ হিন্দু ধর্মের নামে কিছু বলে না কেন ভাই? কোন ভাই সে আসিফ কি মুসলিম? মুসলিম নাস্তিক নাকি শিখ সেটা তো আমার জানার বিষয়টা ভাই, কিন্তু তার কথায় আপনার থেকে অনেক বেশি যুক্তি, তার সাথে আমি আচ্ছা লাইভে কথা বুঝছি, বলছি, কেউ একটু আসিফের ওই যে জ্ঞানের ভিডিওটা একটু দিয়ে দেন, তার ঠিক জ্ঞান আছে। আপনি মানে যে তার আপনি তো শিক্ষাগত বললেন যে যোগ্যতা হচ্ছে তার লিঙ্গ সাইজ, আপনি তো একটু ভিডিও এই আপনি তো বললেন ভিডিওটাকে যে দিয়ে আসিফ, দেন। আপনি তো বললেন যে আসিফ সাহেবের ভিডিও আপনি দেখছেন, কিসের? হ্যাঁ সেটাই ঠিক তো আছে। দেখলাম, কেউ একজন তাকে মানে তার শিক্ষাগত যোগ্যতা শুরু করলো
জিজ্ঞেস করলো, সে করলো কি যে আমাদের আমার আমার কথা মার্কিন হলো ভাই, ইংরেজ সাইজের কথা যেন না বাংলাদেশটারে দিলেন। একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে রাখেন, ঠিক আছে? হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই আমরা মিলে মিশে থাকি, এর ভিতরে সাম্প্রদায়িক বিষটা ঢুকাবেন না, তাহলে আসিফ কি অসাম্প্রদায়িক বীজ ঢুকাচ্ছে? ঠিক আছে? এরকম এরকম ইয়ে ইয়ে করে আচ্ছা, আপনি আসিফ আপনারা কে এত পছন্দ করেন দেশটারে কেন? একটা নাম তো অরাজকতার দেখি। ভিতরে নিয়ে যাবে না। আমাদের দেশে আমরা এখন আমরা খুব শান্তিতে বসবাস করতেছি এই সরকারের আমলে, আচ্ছা, আসিফ কে ঠিক আপনার আছে? এত ভালো লাগে কেন বলেন? ঠিক আছে, আমি তো আসিফের বলি কাছ নাই থেকে আসিফ কি শিখলেন? আসিফের সাহেব আসিফ সাহেবকে আমার ভালো লাগে, আমি কি বলছি আপনাকে? আপনি এত অ্যাডভান্স হচ্ছেন আসিফ কেন? আমার সাহেব হইলো কবে ভাই? শুনেন, আপনারা মুসলমান গরুর মাংস খায়া দুই পা বেশি ফালা, এই একটা সমস্যা, আমি রক্ত গরুর গরম থাকে, মাংসটা হালাল আছে তো আমরা খাবো না কেন? হালাল পানি খাবো না কেন সেইটাই বলেন? সেইটাই তো, ওই রক্ত গরম করে ভালাই। ওই যে আমার হালাল একজন পানি বলছিল রক্ত একটা, গরম এমন করবে কেন? আমি আর বললাম না এই আচ্ছা আপনি লাইভে এসে বলেন তো, কথাটা বললাম না। আচ্ছা আপনি বলেন যে এই যে এই বলি দেওয়ার যে বলি দেওয়া মহিষ বা এই যে আপনার পাঁঠার যে মাথা, এটা আপনার হচ্ছে নিরামিষে রান্না করে? না, আচ্ছা আমার কথা হলো যে মাংসটা আপনি নিরামিষ রান্না করে কেন? আপনি লাইভে এসে এরকম সাম্প্রদায়িক উস্কানি দিবেন না ভাই। আপনি ধর্মের কথা বলেন বলেন, ঠিক আছে? সেদিনকে মসজিদের ভিতরে শুনলাম, অবশ্যই আপনি অনেক, আপনার কথার ভিতর অনেক সাম্প্রদায়িক উস্কানি আমি খুঁজে পেয়েছি, ভাই সেটা এটা যে কোন সাম্প্রদায়িকের একজনই কি এলো ভাই? আচ্ছা আপনি বলেন যে এটার গ্রহণযোগ্য একটু না। বিজ্ঞান দিয়ে প্রমাণ দেন যে এই হচ্ছে দেশটা, মাংস এই হচ্ছে দেশটা নিরামিষ। শুধু মুসলমানের না, এটা কিন্তু একটা সিকুলার রাষ্ট্র, আচ্ছা ঠিক আছে? এটা কিন্তু মুসলিম রাষ্ট্র না, কোনো সংবিধান এই নেই যে বাংলাদেশ মুসলিম রাষ্ট্র। হ্যাঁ, তো সমস্যা কি আপনার? তাহলে আপনি যে এত বড় বড় গলা কথা বলতেছেন, না আমি বড়বেলায় কি বললাম? আমি তো ছোটবেলায় বলছি ভাই, আমি খারাপ কি বলছি বলেন? আচ্ছা ভারতের সেবাদাসী আপনি কেমন দেখেন বলেন তো? কি বলছেন আপনি? সেবাদাসী পবিত্র, সেবাদাসী সেবাদাসী পবিত্র পতিতা, হ্যাঁ, এটাকে আপনি কি চোখে দেখেন বলেন তো? সেটা তো আমার, সেটা আপনাকে আমি বলবো কেন, আমার কি চোখে দেখি? হ্যাঁ বলেন, সেটা তো আমার, সেটা তো আমার বলার বিষয় না ভাই। বলার আপনাদের বিষয় তো তো বলে ওইটাই দেওয়া আছে যে ওইটাই হচ্ছে ওইটাই নিয়ে থাকেন। আপনাকে আপনারা এটাই মুক্ত বাহাত্তর হন। হুর, আপনারা বাহাত্তর হুর, ঠিক আছে? ওই না পতিতা, আপনার এটা হচ্ছে কি যে আপনি একটা অসাম্প্রদায়িক মানুষ না? আপনি তো বলেন যে সেবাদাসী পবিত্র পতিতা, এটা কি কোনো মানে মানবিক প্রথা? পতিতাদেরও ইবাদত করার অধিকার আছে, আপনি জানেন? পতিতাদের ইবাদত করার অধিকার আছে? হ্যাঁ আছে, আছে। আচ্ছা ঠিক আছে ভালো, আছে। সেটা সিস্টেমটা কেমন মানে সেবাদাসীরা সেটা কিভাবে সিস্টেমটা আপনি পড়ে নিন, ওই ইবাদত করে? কোরআন শরীফের ভিতরে পড়ে নিয়ে নেন আপনি সিস্টেমটা কেমন, ঠিক আছে? এই জন্যই আমি তো বলা হয়েছে হচ্ছে যে ইসলাম এটা মানেন, এই ইসলাম আমাদের ধর্মে যে ব্যভিচারী উপার্জনই না। পতিতাদেরও অধিকার দেওয়া হয়েছে যে ইবাদত করার, এটা আপনি মানেন? এই জন্যই বলা হয়েছে ইসলাম ধর্ম, এই কথার ভিত্তির উপরে বলা হয়েছে যে ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আপনি এত বড় লেকচার দিতে দিয়ে যেতেছেন, ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমার ব্যবহারে খারাপ করবেন না, একটু সেন্টিমেন্টাল হয়ে পড়ছিলাম। আপনি বলেন সেবাদাসীটা কেন মানবিক প্রথা? হ্যালো, কি মানবিক প্রথা বলাইতে চাইতেছেন আপনি? কি মানবিক না প্রথা এই যে বলতে সেবাদাসী চাচ্ছেন? মন্দিরে যে সেবাদাসী রাখে, পবিত্র পতিতা রাখে, এটার মধ্যে কি মানবিকতা আছে বলেন তো? আমি তো আজ পর্যন্ত কোনো নাস্তিককে দেখলাম না যে তো এটার এটা তো বিপক্ষে এটা কথা তো বলতে। এটা তো ইসলাম ইসলাম ধর্মে তো তো জায়েজ ছিল, ইসলাম ধর্মে তো তো জায়েজ আছে দাসীকে দাসীর সাথে সেক্স করা। দাসীর সাথে শেষ করা যায় আছে, কোথায় পেলেন ভাই? এই যে আপনি এখন বহু কথা উঠবে ভাই, ঠিক আছে? বহুকটা আপনার উঠবে ধর্ম নিয়েই আপনি ফাইসা যাবেন গা, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আচ্ছা বলেন বলেন একটু বলেন একটু বলেন, দাসী দাসী পত্নীর মাতালটা কয়ে ফেলা কন কন শুনি, বলেন বলেন শুনতেছি আর বলেন। বললাম না, থাকা, আমি এত ডিপে যাইতে চাইতেছি না, আমি এত ডিপে যাইতে চাইতেছি না। যাই হোক, অনেক আপনি একটা নিরাপত্তার ব্যাপার সেবাদাসীর ট্যাপার সমর্থন আছে, করেন? সেবাদাসী আমি তো এই আপনার দেশে মতো থাকি মানবিক না, প্রথা, যেহেতু আমি আসছি কয়দিনের জন্য সেবাদাসী বেড়াতে, পবিত্র পতিতা মানবিক প্রথা, এটা আমার একটা ফেক আইডি। যাই হোক, সেটা আমি ভাই বুঝতেই পারতেছি ভাই। দাদা আমরা কি বুঝি না যে কোনটা ফেক আইডি কোনটা রিয়েল আইডি? আমরা বুঝি, সবই বুঝি, আচ্ছা ঠিক আছে, আপনি আপনাদের আমার কথা বললেই অনেক বেশি বুঝি। বুঝে ফেলাইছেন। আচ্ছা রাখি, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই। ঠিক আছে।